যাদের প্রেরিত অর্থে বাংলাদেশ রিজার্ভ নতুন রেকর্ড তৈরি করেছে যাদের অর্থে অর্থে মাননীয় প্রধানমন্ত্রী আপনি নিজের বেতন উত্তোলন করেন মাননীয় এমপি মন্ত্রীগণ নিজের বেতন উত্তোলন করেন মাননীয় সচিবগণ নিজেদের বেতন এবং সংসারের সকল চাহিদা নিবারণ করে থাকেন যাদের অর্জিত অর্থে সেই প্রেরকরা নিজেদের সামান্য ন্যূনতম অধিকারের আদায়ের দাবিতে রাজধানী রাজধানীর রাস্তায় যখন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আন্দোলন করে যাচ্ছে আমাদের লজ্জা করছে আমাদের লজ্জা থাকা উচিত আমি নিজে লজ্জিত হয়ে মাথা নুয়ে আসছে আমার কি সেই দাবিগুলি কেন মানা হচ্ছে না এখন কি হবে এই শ্রেষ্ঠ বন্ধুদের যাদেরকে আমরা প্রবাসী বলি আমি একটা প্রস্তাবও রাখতে চাই আজকে দর্শক যারা বিশেষ করে দর্শক যারা আমার এখানে প্রবাসী নিজেদেরকে প্রবাসী মনে করে মনে করে থাকেন যারা বাংলাদেশের বাইরে থাকেন তাদের উদ্দেশ্যে আমি আজকে একটা প্রস্তাব রাখতে চাই আমাদেরকে বা আপনাদেরকে প্রবাসী নামে ডাকা হয় এই শব্দটির আবিধানিক অর্থ হল বা এই শব্দটির বাস্তব যে মর্মার্থ বা ভাবার্থ যেটাকে আমরা মনে করি সেটা হলো পরবাসী বাংলাদেশের বাহিরে আপনি চলে গেলেন আপনি আর বাংলাদেশে বসবাসকারী নন প্রবাসী পরদেশে বসবাস করছেন এই ভাবার্থ দিয়ে যা বোঝায় তা হলো বাংলাদেশ থেকে অনেকটাই পর করে দেওয়া আর এই থেকেই যখন প্রবাসী শব্দটি যুক্ত হয় আমাদের নামের পাশে এই যারা আজকে আমার সাথে যুক্ত হয়েছেন এদের এরা যারা প্রবাসী নাম নিয়ে বিভিন্ন দেশে বসবাস করছেন এই নামটি যখন যুক্ত হয় তখনই শুরু হয় তাদের প্রতি একটি সামাজিক বঞ্চনা এবং লাঞ্ছনা দর্শক আজকে যেই তিনজন অতিথি নিয়ে আমি এখানে এসেছি আপনাদের সামনে তাদের যে আর্তনাদ তাদের যে কষ্ট তারা কেন আহাজারি করছেন ঢাকার রাস্তায় রাস্তায় এবং মন্ত্রণালয়ের সামনে এবং প্রায় তিরিশ হাজার মালয়েশিয়া ফেরত প্রবাসী তারা কেন ঘুরছেন কেন তাদের আহাজে আজকে তাদের এই তিনজনের কাছ থেকে শুনবো দর্শক আপনারা অবশ্যই এই অনুষ্ঠানটি শেয়ার করে আপনাদের দায়িত্ব নৈতিক দায়িত্ব পালন করবেন কারণ এদের অর্থেই আমরা চলে থাকি এদের অর্থে আমাদের বাংলাদেশের অর্থনীতির চাকা ঘরে আমি সরকারের উচ্চ পর্যায়ের যারা আমার এই অনুষ্ঠানটি দেখতে পাবেন তাদের কাছে আমার অনুরোধ আপনারা দয়া করে পুরো অনুষ্ঠানটি শুনে যথাযথ ব্যবস্থা নেবার জন্য আমি আহ্বান করব। এবং এই অনুষ্ঠানটিকে আমি ব্যক্তিগতভাবে যারা সরকারের উচ্চ পর্যায়ে রয়েছে তাদের কাছে আমি পৌঁছানোর ব্যবস্থা করব। তবে যারা প্রবাসীরা রয়েছেন আপনারা যারা যে যেখানে রয়েছেন সবাইকে বলবো এই অনুষ্ঠানটিকে অবশ্যই শেয়ার করবেন প্রবাসীদের পাশে দাঁড়াবেন আজকে শুনবো কেন রাস্তায় রাস্তায় ঘুরছে মালয়েশিয়ার তিরিশ হাজার প্রবাসী দর্শক এই ফেজ দ্য পিপল সবসময় প্রবাসীদের পাশে ছিল সবার পাশেই ছিল এবং ফেজ দ্য পিপলের যে ইউটিউব চ্যানেলটি আছে সেটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আমি শুরুতেই যাচ্ছি জব খান আপনি আমার সাথে প্রথম যোগাযোগ করেছিলেন আপনার এই অনুষ্ঠানটি করবার প্রস্তাব নিয়ে আমি আপনার কাছে জানতে চাচ্ছি কেন আপনি আমার কাছে ফেজ দা পিপলের কাছে এসেছেন কি সহযোগিতা চাচ্ছিলেন কেন আপনাদের বুকফাটা বুকফাটা আর্তনাদ কেন আপনারা রাস্তায় 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 ঘুরছেন জনাব তাফসির খান সদস্য সচিব বাংলাদেশ প্রবাসী বন্ধু সংগঠন মালয়েশিয়া আপনি বলবেন দয়া করে আসসালামু আলাইকুম ধন্যবাদ সাইকুল সাগর ভাই আপনি আমাদের দুঃখের একটি সময়ে সহযোগিতা করার জন্য যে আজকে আপনার প্ল্যাটফর্ম পে আমরা হয়তো আমাদের মনের কথাগুলা বলতে পারতেছি আসলে এরকম যদি সহযোগিতা সমাজে সবাই করত তাহলে হয়তো বা আমাদের কষ্টের দিনগুলো আর এরকম যাইতো ধন্যবাদ আপনাকে আপনার ফেজ দ্য পিপল টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সহযোগিতা করার জন্য সাগর ভাই সত্যিকার অর্থে আমরা আসলে যারা ছুটিতে আসছি দেশে আমরা বর্তমানে খুব কষ্টে দিন যাপন করতেছি যেই কষ্টের একটা পর্যায়ে এমন গিয়ে দাঁড়াইছে আমাদের পিঠটা বর্তমানে দেওয়ালে ঠেকে গেছে আমাদের এক কথাই বলতে আমাদের জীবন ধারণ করাটা বর্তমানে খুবই কষ্ট হচ্ছে যে কষ্টের মাত্রাটা এত দাঁড়াচ্ছে যেটা আসলে এখন আমি বসে আছি আগামী কালকে আমি কিভাবে চলবো সেই মানসিক টেনশনটা আমার এখনই কাজ করতেছে হয়তো আপনারে আপনার এই প্ল্যাটফর্ম পেয়ে আমি হয়তো অন্তত পক্ষে আপনার এই প্ল্যাটফর্মের মাধ্যমে যদি শুভ বুদ্ধি উদয় হয় আমরা কিছু সহযোগিতা সামান্য আজকে পর্যন্ত আমাদেরকে গভর্নমেন্ট কর্তৃপক্ষ কোনো ধরনের সহযোগিতাই করে নাই বরং সহযোগিতা করবে করবে এরকম বলে আমাদেরকে আশার বাণী শোনাচ্ছে তো আপনাকে আমি কিছু তথ্য দেওয়ার জন্য আমি আপনার টকসুতে আমরা এসেছি সেটা হলো আপনি নিশ্চয় অবগত আছেন মাননীয় প্রধানমন্ত্রী গত বারোই জুলাই পার্লামেন্টে সে তার প্রশ্ন উত্তর পর্বে একটি পয়েন্ট সে তুলেছিল যে সে বলছিল এই কথাটাই যে আমরা প্রবাসীদের আমাদের রেমিটেন্স যোদ্ধাদেরকে যদি আমরা পাশে না দাঁড়াই তাহলে আমাদের দেশ উন্নত হবে না যথার্থ ইউনি কথাটা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদেরকে সহযোগিতা করবেন বলে পাঁচশো কোটি টাকা আপনার ব্যক্তিগত ফান্ড থেকে দিয়েছিলেন সেটার আদৌ পর্যন্ত আলোর মুখ দেখে নাই তার পাশাপাশি তিনশো বিধির উপরে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী মহোদয় দুইশো কোটি টাকা দেবে সেটারও কোনো আদৌ পর্যন্ত সঠিক রেজাল্ট পাই নাই গত এই মাসের নভেম্বরের দুই তারিখ আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেলাম আমাদের ছয়টা দাবি ছিল যে ছয়টা দাবি আমরা আমাদের প্রতিনিধিদের মাধ্যমে তাদেরকে অবগত করি আপনারা বলতে আপনারা কি কোনো সংগঠনের মানে আপনি আপনার পরিচয়টা যদি একটু দেন আপনি কি কোন সংগঠনের প্রতিনিধিত্ব করেন আপনারা বলতে কারা কারা গিয়েছেন কার পক্ষে গিয়েছেন আমাদের আমাদের সংগঠনের সভাপতি সাহেব এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্য দুজন সভাপতি সাহেব এবং পাশাপাশি একজন সাংগঠনিক সম্পাদক এই চারজন ডেলিগেটে মাধ্যমে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সাথে তারা সাক্ষাৎ করেছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মহোদয় প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমাদের দাবিগুলোর ব্যাপারে সে কথা বলেছে সাগর ভাই সেই কথাটির উপর ভিত্তি করে আমি একটু পয়েন্ট আনতে চাই সেই পয়েন্টটা হলো এরকম গত পরশু দিন আমি ডয়েচ অফ ভ্যালুর একটা প্রোগ্রামে আমি দেখেছি যেখানে সেই সাংবাদিক একটা জরিপের কথা বলছে যেটা হলো ব্রাক কর্তৃপক্ষ একটা জরিপ করেছিল সেই জরিপের মধ্যে তারা বলতেছি যে এরকম যে ব্র্যাক কর্তৃপক্ষ বলছে পাঁচশো আটান্ন জন কর্মীর মধ্যে একানব্বই শতাংশ লোক কোন ধরনের সহযোগিতা পায় নাই এটা ব্র্যাক কর্তৃপক্ষের জরিপের কথা কোড আন কোড আমি বলতেছি কথাটা তারপর উনি আরেকটা বলছে যে ষাট শতাংশ লোক জমানো টাকা শেষ হয়ে গেছে অলরেডি তারপর সেই ব্র্যাক কর্তৃপক্ষ আরেকটা বলল যে এক মিনিট হাজার লোক এর মধ্যে তারা বলল সরি 74% লোক তারা বর্তমানে উদ্বিগ্নের মধ্যে রয়েছে তারা কি আজ কর্মস্থলে ফিরে যেতে পারবে কিনা না এতো করে আপনি আপনি এদেরকে কাকে দায় করছেন এবং সরকারের কাছে আপনি স্পেশালি কি চাচ্ছেন বিশেষ করে আপনি সরকারের কি চাচ্ছেন এবং সরকার যেই চাওয়ার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে কি দিচ্ছে না সরকার আপনারা কেন সরকার স্পেসিফিকলি আমরা আমরা যেহেতু প্রবাসী বন্ধু একটি সংগঠন মালয়েশিয়া আছে এই সংগঠনের মাধ্যমে আমরা আমাদের দাবিগুলা নভেম্বরের দু তারিখ মন্ত্রণালয় করতে হ্যাঁ দাবিগুলি কি কি দাবিগুলি একটু শর্টকাট যদি বলেন দাবিগুলি আমার দর্শক শুনতে হবে জানতে হবে এই অনুষ্ঠানটি প্রায় সরকারের উচ্চ পর্যায়ের অনেকেই দেখবেন আমি জানতে চাচ্ছি আপনারা স্পেসিফিকলি এবং খুব শর্টকাটলি আপনি বলবেন যে আপনারা কি দাবি ছিলেন

অন্ততপক্ষে হাজার টাকা করে মানতে একটি প্রণোদনা স্বরূপ দেওয়া হয়। আমাদের সেটাকে আপনি মালয়েশিয়া প্রবাসী পক্ষে বলছেন নাকি সমগ্র প্রবাসী যারা বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে সবার পক্ষে বলেছেন? আমরা আমরা ওয়ানলি মালয়েশিয়া প্রবাসীদের পক্ষে ছয়টা দাবি আমরা দিয়েছি। আমরা ওয়ার্ল্ড ওয়াইড আদার্স প্রবাসীদের পক্ষে দেই নাই। আমরা শুধু মালয়েশিয়া প্রতিনিধিত্ব হিসেবে আমরা মালেশিয়ার সংগঠন মালেশিয়া প্রবাসী সংগঠনের পক্ষে মালয়েশিয়ার সুলাবার শ্রমিকদের পক্ষে আমরা ছয়টা দাবি দিয়েছি। এটা হয়তো অন্যান্য সংগঠন সৌদি আরব ওদেরটা অন্য বিষয় আমাদেরটাই আমরা বলতেছি তারপর আমরা বলছি যে আমাদের যাদের বিশাল ভ্যালিডেট শেষ হয়ে গেছে তাদেরকে বিশাল রি এন্ট্রি করে যাতে একটি চার্টার ফ্লাইটের মাধ্যমে তাদেরকে কর্মস্থলে পৌঁছানোর ব্যবস্থা করা হোক এবং এই কথাটা আমি কিছুক্ষণ আগে বলতে শেষ করতে পারলাম না আমরা যারা বর্তমানে বাংলাদেশে অবস্থান করতেছি আমাদের অর্থনৈতিকভাবে একদম আমরা অর্থনৈতিকভাবে এমন পর্যায়ে গিয়ে দাঁড়াইছি আমরা নুন আনতে পান্তা ভুরাই আমাদেরকে যাতে একটি মান্থলি যতদিন পর্যন্ত স্বাভাবিক পর্যায়ে প্রক্রিয়া না আসে ততদিন পর্যন্ত যাতে আমাদেরকে মান্থলি পাঁচ হাজার টাকা সর্বনিম্ন আমাদের প্রত্যেক প্রবাসী মালয়েশিয়ান যারা ছুটি যায় সে আটকে পড়েছে তাদেরকে যেন দেওয়া হয় কিন্তু বড় দুঃখের বিষয় যে যেটা আমরা নভেম্বরের দুই তারিখ পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রী মহোদয়ের সচিব উনি নিজেও প্রেস কনফারেন্সের মাধ্যমে এই কথাটি আশ্বস্ত করছে যে আমরা আমাদের পর্যালোক্রমে আপনাদের দাবিগুলো আমরা পূরণ করা হবে এরকম কোড সে বলছে কিন্তু দুঃখের বিষয় আজকে বিশ তারিখ আমি যদি একজাক্টলি না ডেটটা যদি মিস্টেক না হয় আজকে পর্যন্ত তার সাথে আমাদের অথরিটিস বা আমাদের কর্তৃপক্ষ যোগাযোগ করতেছে কোন ধরনের আমরা আনসার পাই নাই দেখেন একটা জিনিস আমি বলি সেটা হলো আমরা গত আপনি অবশ্যই নিউজটা পেয়েছেন বারো দিনে ওয়ার্ল্ডে আমরা ওয়ান মিলিয়ন রেমিটেন্স আমরা এই রেমিটেন্স যুদ্ধারা বাংলাদেশ সরকারকে সহযোগিতা করি আমরা এই রেমিটেন্স যুদ্ধ আপনার কাছে আপনি অবশ্যই বলবেন আমি এ যে একটু সানি সাদাম আপনার কাছে যেতে যাচ্ছি যেটা আপনার কলিগ খান যেটা বলেছেন আপনি সেই সেটার কন্টিনিউশনটা করবেন যে প্রবেশী কল্যাণ মন্ত্রীর সাথে আপনারা মিটিং করেছেন এবং বারবার মিটিং করেছেন সানি সাদাম আপনাকে দেখছি না আমি বারবার মিটিং করেছেন কিন্তু আপনার কোনো সুফল পাননি বা কোনো ধরনের সমাধান পাননি সেই মিটিং এ কি আপনি ছিলেন কি বলেছিল প্রবাসী মন্ত্রী প্রবাসী মন্ত্রী মহোদয় আমি আপনাকে দেখতে পাচ্ছি না সানি সাদ্দাম আপনার এখানে কোনো সমস্যা হচ্ছে মনে হয় আপনার কাছে হয়তো কোনো ফোন আসছে ফোনটা কেটে দিয়ে আমার সাথে যুক্ত হন আপনি একটু দয়া করে বলবেন সানি সাদ্দাম শুনতে পাচ্ছেন আমাকে আমি আপনাকে শুনতে পাচ্ছি না আমি এক জি দেখতে পাচ্ছি তাজুর রহমান রাইট আমি অনেক আমি একই প্রশ্ন কামরুল হাসান আপনাকে বলছি কামরুল হাসান সাহেব আপনি বলবেন দয়া করে আমি যে প্রশ্নটি সানি সানিসমকে করেছিলাম বাট তার সেখানে যেখানে তিনি আছেন সেখানে তার যে প্রযুক্তিগত সমস্যার কারণে তিনি আমার এখান থেকে সাইন আউট হয়ে গেছেন এখান থেকে তিনি ডিসকানেক্টেড হয়ে গেছেন কামরুল হাসান সাহেব আমি আপনার কাছে জানতে চাচ্ছি সানি সাদাম আবারও ফিরে এসছেন কিন্তু সানি সাদাম সানি আপনার কাছে মনে হয় আপনাকে আমি দেখতে পাচ্ছি না আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন আপনার এখানে প্রযুক্তিগত দারুণ সমস্যা চলছে আপনি কি শুনতে পাচ্ছেন কি না হলে আমি স্কিপ করতে হবে আপনাকে কামরুল হাসানের কাছ থেকে আমি একই প্রশ্নের উত্তর জানতে চাচ্ছিলাম জি কামরুল হাসান বলবেন সানি সাদ্দাম আপনার যথেষ্ট প্রবলেম হচ্ছে আপনি আমাকে শুনতে পাচ্ছেন না কামরুল হাসান সাহেব আপনি বলবেন আপনি আনমিট করবেন নিজেকে ধন্যবাদ আপনাকে আসলে সানি এর মাধ্যমে কথা বলেন আমি আসছি আসলে প্রবলেম হচ্ছে প্রচন্ড প্রবলেম হচ্ছে আমি আপনাকে শুনতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না একটু সমস্যা হচ্ছে আমি কামরুল হাসান সাহেবকে জানতে জি আপনি বলুন দয়া করে জি ধন্যবাদ সাগর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে টক শোতে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য প্রবাসীদের দুঃখ দুর্দশা কথা আপনার মাধ্যমে বাংলাদেশে নীতি নির্ধারকদের কাছে তুলে ধরার জন্য আমি আপনার কাছে আসলে জানতে চাচ্ছি আপনার প্রশ্নটা যদি আবার করতেন তাহলে আমার একটু সুবিধা হতো না আপনার যে কলিগ তাফসির খান যেটা বলে গেলেন এরপরে আমি যেটা বুঝতে পারলাম যে কারণ আপনাদের সবার লক্ষ্য একটাই আপনাদের দাবিগুলি যে দাবিগুলি নিয়ে আপনারা সংগঠন করেছেন এবং আপনারা ঢাকার রাস্তায় রাস্তায় ঘুরছেন আপনারা বিভিন্ন ধরনের বন্ধন করছেন আন্দোলন করছেন এর পরিপ্রেক্ষিতে একটা পর্যায়ে যেটা জানলাম যে আপনারা প্রবাসী মন্ত্রীর সাথেও দেখা করেছেন তিনি কিছু কিছু আশ্বাস দিয়েছেন সেই আশ্বাসগুলি সেই আশ্বাসগুলির মিটিং আপনি ছিলেন কিনা বা সেখানে কি কথা হয়েছিল এক্স্যাক্টলি এবং তিনি কি প্রমিস করেছেন আপনাদেরকে যে হ্যাঁ এটা করবে বা করেছিলেন কিনা আদো যেটা তিনি আর পূরণ করেননি তার বদা ধন্যবাদ আপনাকে আসলে দীর্ঘ আট মাস যাবত নয় মাস যাবত আমরা দেশে আসছি তো দেশে আসার পর মার্চের 18 তারিখের পর থেকে এই পর্যন্ত আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশ হাই কমিশনার পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন দুয়ারে দুয়ারে আমরা প্রবাসীরা দিয়েছি হানা সবার দরজায় দরজায় গিয়েছি আমাদের প্রবাসীদের দুঃখ দর্দশার কথা জানানোর জন্য আমরা ঐক্যবদ্ধ হওয়ার জন্য সকল প্রবাসীদের সকল প্রবাসীরা মিলে একটি সংগঠন করি কারণ এককভাবে যদি আমরা কোনো সংগঠনে কোনো সংস্থার কাছে যাই তারা আমাদেরকে পাত্তাই দেয় না তারা আমাদেরকে তাদের দরজা থেকে দূর দূর ছের ছের করে লাথি মেরে বের করে দেয় তাদের কাছে যেতেই পারি না তো আমরা চিন্তা ভাবনা করছি আমরা এককভাবে গেলে তারা আমাদের পছয়ে দিবে না আমাদের দুঃখ দরদশার কথা তারা শুনবে না তারই ধারাবাহিকতায় আমরা একটি সংগঠন করার সিদ্ধান্ত নিই যারা ছুটিতে আসছি যারা আজকে দুর্দিনে বাংলাদেশে এসে আটকে গেছি আমাদের হয়ে বাংলাদেশের কোন এনজিও বাংলাদেশের কোন রাজনৈতিক দল বাংলাদেশের কোন আমলা কেউ কথা বলেনি আমাদের কথা আমাদেরকে বলার জন্য আমরা সংগঠন করি বাংলাদেশ প্রবাসী বন্ধু মালয়েশিয়া যারা ছুটিতে তারা আমরা বারবার দিয়েছি মন্ত্রীর দরবারে প্রবাসী কল্যাণ মন্ত্রী জনাব ইমরান আহমেদ এমপি সাহেবের কাছে আমরা ওনার যেই আহ সচিব আছে আহমেদ মুন্সি আহ মনিসুর কাছে আমরা গিয়েছি আমরা গিয়েছি পররাষ্ট্র সচিবের কাছে দক্ষিণ এশিয়া বিষয়ক জেনারেল সেক্রেটারির কাছে আমরা কার কাছে না গেছি আমাদের দুঃখ দর্দশার কথা বলতে সবার কাছে গেছি আমরা প্রবাসী আমাদের সংগঠনের পক্ষে আমাদের মাননীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য আলম ভাই এবং আমাদের হাবিব ভাই উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং আমাদের সংগঠনের মাননীয় সভাপতি মূল চাইটা কি ছিল সেটা কি আপনারা মানে মালয়েশিয়ায় প্রায় মালিশিয়া ফ্রেড কতজন আপনারা বর্তমানে আপনাদের সংগঠনের আওতাধীন আছেন এবং আপনাদের কাছে কত পৃষ্ঠপোষক বর্তমানে কতজন মানুষ আটকা পড়ে আছে বাংলাদেশে জি জি সম্পূর্ণ পরিসংখ্যান আমাদের তাসফিত ভাই বলে গেছে অনেক সংস্থা নাকি হিসাব করছে আমাদের আমি ব্যক্তিগতভাবে আপনাদের হিসাবে আপনাদের সংগঠন সদস্য কতজন বা আপনাদের জানা মতে কতজন আছেন বাংলাদেশে জি জি আমি আপনাকে সেটাই বলতেছি আমাদের কোন সংস্থার হিসাব লাগবে না আমাদের যে আমাদের যে নিজস্ব হিসাব আমরা যেটা করতেছি ধারে আমরা 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 দেখেছি মানুষের আমাদের হিসাবটা আছে। কতগুলো শ্রমিক আজকে থেকে আসছি আমরা জানি এই জন্য আমাদের সংগঠন করা আর এই সংগঠনকে এই সংগঠনের মাধ্যমে আজকে আমরা দৌড় গোড়ায় পৌঁছেছি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে গেছি মানুষের দুঃখ দুর্দশা দেখেছি মানুষের ঘরের যে অবস্থা মানুষের পেটের যে হাহাকার সবগুলো আমরা দেখেছি আমরা নিজের চক্ষে দেখেছি মানুষ আমরা কারো কোন এনজিও কিংবা কাউ কেউ যে গিয়ে আমাদেরকে তথ্য আমাদেরকে তদন্ত করবে সেটা না আমরা নিজের চোখে দেখেছি মানুষের যে কি একটা হাহাকার চলতেছে আজকে আট মাস নয় মাস যাবত আমাদের দিকে কেউ ফিরে তাকায় নাই আমরা আমরা ছুটিতে আসছি প্রায় বিশ হাজার প্লাস প্রায় পঁচিশ হাজার মতন ছুটিতে আসছি আমরা প্রবাসী কর্মী যারা কিনা মার্চ জানুয়ারি এক তারিখের পর থেকে মার্চের আঠারো তারিখ পর্যন্ত

হ্যাঁ জি বলুন কামরুল হাসান বলুন আচ্ছা আচ্ছা যদি 30000 হয় কাল তো সংখ্যাটা আরো বেড়ে গেল আমাদের দুঃখ দর্দশা সংখ্যা আমাদের যে সাথী সেটা সংখ্যা আরো বেড়ে গেল আমরা আমাদের কমিটিতে প্রায় অলরেডি 5000 এর মত সদস্য আমরা এড করেছি আমরা তাদের সাথে কন্টিনিউ যোগাযোগ করতেছি তারা কন্টিনিউ আমাদের সাথে যোগাযোগ করতেছে তাদের দুঃখ দর্দশা আমাদের কাছে বলতেছে কারণ তারা অনেক দূর দূরান্ত থেকে আসতে পারতেছে না তার WhatsApp ইমো মোবাইল ফোনের মাধ্যমে তারা আমাদের ডাকাতে আমরা যারা থাকি কিংবা আমাদের কমিটির সাথে সকল সদস্যের সাথে তারা যোগাযোগ করতেছে কন্টিনিউ আমরা তাদের দুঃখ দর্দশা सुनतेছি কিন্তু আমরা শুনলে তো কাজ হয় না আমরা এগুলো বলার জন্য আমাদের মন্ত্রণালয়ে আমরা যাচ্ছি কিন্তু মন্ত্রণালয় তারা আমাদেরকে কোনো পাত্তাই দিচ্ছে না আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যাই ওইখান থেকে শুধু বারবার একই আশা শুধু একই আশা হ্যাঁ হচ্ছে হবে হচ্ছে হবে হচ্ছে হবে হ্যাঁ পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছি পররাষ্ট্র মন্ত্রণালয় আমরা লাস্ট দুই তারিখে আমরা একটা কর্মসূচি করছি অবস্থান ধর্মঘট তাদের কাছে আমার ছয়টা দাবি ছিল আমাদের সেই ছয়টা দাবি থেকে এখন পর্যন্ত কোন দাবির একটা দাবি হয়তো বা কিছুটা আংশিক পূরণ হইছে আর বাকি পাঁচটা দাবির কোনো দাবি আমাদের পূরণ এখন পর্যন্ত হয় নাই জি আমি এ পর্যায়ে যেতে যাচ্ছি যে একটা দাবি পূরণ হয়েছে আমি যেটা বলেন যে একটা দাবি পূরণ হয়েছে সেটা কোনটা পূরণ হয়েছে আর বাকি চারটা বলতে জি জি আমাদের একটা দাবি ছিল যে আমরা যাতে যারা মালয়েশিয়া থেকে ছুটিতে আসছি আমাদের যাদের বিচার মেথ শেষ হয়ে যাবে কিংবা যাদের বিচার মেথ এখন আছে আমরা যেন সহজ শর্তে মালয়েশিয়া যেতে পারি সেই ব্যাপারটা বাংলাদেশ সরকার কূটনৈতিক একটা কূটনৈতিক ভাবে মালয়েশিয়ার সরকারের সাথে আলোচনা করে লিখিতভাবে আমাদেরকে একটা ডিক্লারেশন দিতে হবে এবং সেটা আমরা দুই তারিখে কর্মসূচি করার পরে তারা সাত তারিখে হাই কমিশনার থেকে একটা ডিক্লারেশন দিয়েছে যারা ছুটিতে আসছে যাদের শেষ হইবে তারা কোনো সমস্যা নেই তারা জানুয়ারি থেকে তারা ঢুকতে পারবে তাদের দেশে লকডাউন চলতেছে লকডাউন পরবর্তীতে তারা ঢুকতে পারবে এই একটা মাত্র আশ্বাস পাইছে আর বাকি যে আমাদের যে চাকরির যে আপনারা যেখান থেকে ছুটি নিয়ে এসছেন কর্মস্থলে কোনো ধরনের সমস্যা হতে পারে কিনা বা সে ধরনের আশ্বাস যে আপনারা এরপরে গেলো আপনাদের কর্মস্থলে আপনাদেরকে যোগদান করার সুযোগ থাকবে দেখেন আমরা যারা আরছি তাদের থেকে প্রায় 95% 90% আপনি মনে করেন যে তাদের মালিকরা চাইছে আমরা যাই তারা আমাদেরকে নিবার জন্য অনেক চেষ্টা করতেছে বাংলাদেশের সরকার মূল সমস্যাটা তাহলে যে আপনারা শুধুমাত্র কমিউটটা যে আপনারা ওখানে পৌঁছাবেন সেই সেই ব্যবস্থাটা এখন শুধুমাত্র আপনারা করতে পাচ্ছেন বা সেই ব্যবস্থা নালে সেটা সরকার চাইলে করতে পারে এটাই আপনাদের চাওয়া হ্যাঁ এটাই আমাদের চাওয়া যদি সরকার যদি চায় সরকার তাদের কূটনৈতিক প্রচেষ্টা তারা কতটুকু করতেছে সেটা আমরা জানি না এখন পর্যন্ত আজকে দশ মাসে তারা ক্লিয়ারেন্স দিতে পারে না তারা এমন কোন স্পষ্ট ভাষায় তারা বলতে পারে না যে আমরা যেতে পারবো কিনা এই জিনিসটা আমাদের দেখেন প্রবাসীদের কিনে দুইটা মন্ত্রণালয় কাজ করতেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু কোন মন্ত্রণালয় থেকে আমরা সঠিক কোন দিক নির্দেশনা পাচ্ছি না আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া শ্রীলঙ্কা মায়ানমার

আপনি কি আপনি কি দেখেছেন আপনার নিজের সচক্ষ কতটুকু দেখেছেন যে কেউই কি কোনো ধরনের প্রণোদনার কোনো ধরনের সাহায্য পায়নি সহযোগিতা পায়নি কেউই পায়নি হ্যাঁ আমরা যারা ছুটিতে আসছি তাদের জন্য ছুটিতে আসছি তাদের জন্য সরকারের কোন ধরনের কোনো প্রণোদনা প্যাকেজ এখনো পর্যন্ত ডিক্লেয়ার দেওয়া হয় নাই যারা একবারে চলে আসছে তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা প্রণোদনা হ্যাঁ

না যারা একেবারে চলে এসেছে তাদের ব্যাপারে আমাদের এখন পর্যন্ত আমাদের সংগঠন থেকে কোনো মন্তব্য করা হয় নাই কিন্তু যারা ছুটিতে আসছে এবং যারা ওই দেশে আছে তাদের জন্য আমাদের ছুটিতে যারা আছে তাদের জন্য আমাদের দাবি এবং আমাদের মাঝখানে আর দুই তিনটা দুইটা দাবি আছে যেটা এখানে সমগ্র প্রবাসীদের জন্য আমরা আমাদের সংগঠন থেকে দাবি তুলেছি যেমন একটা দাবি হচ্ছে যারা বিদেশের বাড়িতে যারা মারা যাবে তাদের লাশ আন্ত হবে সরকারি খরচে এবং সে দেশে ওই দেশে যে মারা যাবে তার তাকে একটা প্রণোদনা দিতে হবে পাঁচ লক্ষ টাকা এবং কোন শ্রমিক যদি বিদেশ থেকে ছুটিতে আসে সে যেই দেশ থেকে আসুক তাকে পাঁচ লক্ষ টাকা অনুদান দিতে হবে দেশে যদি সে মারা যায় তাকে পাঁচ লক্ষ টাকা অনুদান দিতে হবে আমাদের কমিটি থেকে এই দাবিটা সে যে দেশে কোনো প্রবলেম পরে বাংলাদেশ বাংলাদেশের হাই কমিশনের সে যেখানেই থাকুক তাকে আইনি সহায়তা দিতে হবে এই তিনটা দাবি আমাদের ছিল সমগ্র প্রবাসীদের জন্য আপামর প্রবাসীদের জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে একটা জোরালো দাবি ছিল আর আমাদের পক্ষ থেকে আমাদের যে বাকি তিনটা দাবি ছিল আমাদেরকে আমাদেরকে ফিরিয়ে নিতে হবে নাম্বার নাম্বার ছিল ওয়ান টু যাদের বিসা এক্সপায়ার হয়ে গেছে তাদেরকে অটো রে করে যেভাবে হোক আমাদেরকে চার্টার ফ্লাইটের একটা ব্যবস্থা করে দিন আমরা এটা ব্যবস্থা আপনারা ব্যবস্থা করে দিন আমরা যাবো নাম্বার তিন ছিল আমাদের একটা ছিল যেটা কিনা প্রত্যেক মাসে যারা আমরা প্রবাসী আসছি আমাদেরকে কিন্তু এখন পর্যন্ত আজকে দশ মাস যাবত কোন ধরনের প্রণোদনা কোন ধরনের সাহায্য দেওয়া নাই শুধু সবাই মুখে মুখে বলে যে মন্ত্রী বলেন সবাই যোদ্ধা তারা বিদেশ থেকে আমাদেরকে টাকা পাঠায় আমরা আমাদের রেমিটেন্স যোদ্ধা বলে বলে শুধু তাদের জনপ্রিয়তা বাড়ায় কিন্তু আদত আজ পর্যন্ত কোনো এমপি কিংবা কোন মন্ত্রী কিংবা কোন সরকারি আমলা কেউ আমাদের জন্য একটি টাকা একটি পয়সা পর্যন্ত তারা আমাদেরকে দেয় নাই আজকে আপনি জানেন না আমাদের প্রবাসীরা দূর দূরান্তে প্রত্যন্ত অঞ্চলে কত কষ্টে দিন যাপন করতেছে একমাত্র তৃণমূলে গেছি আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা দেখেছি তাদের হাহাকার আমরা দেখেছি তাদের ঘরে তাদের চুলোয় খাবার বসে না দিনে একবার বসে তাদের চুলোতে খাবার তাদের ঘরে ঘরের বাতি জ্বলে না কারেন্টের বিল দেবার জন্য তাদের বাচ্চার দুধ কিনতে পারে না টাকার জন্য তাদের মায়ের শাড়ি কিনে দিতে পারে না এখন আপনারা বলতে পারেন তাহলে আপনারা বিদেশ থেকে কি করছেন হ্যাঁ সেটার উত্তর আমাদের কাছে আছে একটা লোক যখন বাংলাদেশ থেকে প্রথম বিদেশ যায় তাকে তিন লক্ষ থেকে চার লক্ষ টাকা গুনতে হয় তারপর এক থেকে দুই বছরে সে যেতে পারে বা না পারে সেই দুই থেকে তিন লক্ষ টাকা তাকে উঠাইতে মিনিমাম দুই বছর সময় লাগে তিন বছর সময় চলে যায় তখন যখন টাকাটা শোধ করে সে তখন দেশে আসার জন্য আকুল হয়ে যায় মা বাবা স্ত্রী সন্তানকে দেখার জন্য তখন আসে সেই কিন্তু এই প্রবলেমটা হয়ে গেছে আমি এটা বলতে চাই যে সকল প্রবাসীদের প্রবলেম আমরা যারা ছুটিতে আসছি এখানে আশি পার্সেন্ট প্রবাসীদের প্রবলেম টোয়েন্টি পার্সেন্ট প্রবাসীদের প্রবলেম নেই তারা মোটামুটি সচ্ছল আছে এখনো চলতে পারে তারা চলতে পারবে প্রবাসী তারা যদি মালয়েশিয়া কখনো নাও যায় সমস্যা হবে না কিন্তু আশি পার্সেন্ট প্রবাসী যারা তৃণমূলের যারা কিনা লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রবাসে গেছে তাদের আজকে তাদের অবস্থা যদি আপনারা দেখেন যদি সরকার যদি একটু মডিফাই করে তাদের একটু নজর দিয়ে একটু বুঝতে পারবেন যে আজকে মানুষের যে কত হাহাকারের তার দিন চলতেছে আপনি যা আমাদের কাছে আমরা যারা সাংগঠনিকভাবে এখন কাজ করতেছি আমাদের মাননীয় সভাপতি নাজমুল হুদা চৌধুরী সাহেব আমাদের সহ সভাপতি জসিম ভাই আমাদের উপদেষ্টা মন্ডল সদস্য আলম ভাই এবং অন্যান্য যারা আমাদের সাথে কাজ করতেছে তাদের কাছে প্রতিনিয়ত হাজার শত শত ফোন আসতেছে আমরা অলরেডি আমাদের সংগঠনের পক্ষ থেকে নৌসন্দী গিয়েছি একটা পরিবারের সদস্য মারা গেছে মালয়েশিয়াতে তাকে তার লাশ আনা হয়েছে তাদের পরিবারকে দেখতে গিয়েছি আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রবাসীদের যেখানে সমস্যা সেখানে আমাদের নিজস্ব অর্থ এনে যাচ্ছি তাদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে একটি পয়সা আমাদেরকে সহযোগিতা করা হয় নাই কোন প্রবাসী কেনা আপনি দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা নেপাল ইন্ডিয়া ফিলিপিন যারা ছুটিতে আসে তাদের জন্য প্রতি মাসে ছুটিতে যারা আসছে তাদের জন্য প্রতি মাসে একটি করে প্রণোদনা আছে সেটা হোক তাদের দেশে যে কোনো অঙ্কের আমরাও চাচ্ছিলাম যে আমাদেরকে একটা প্রণোদনা দিন সেটা হোক তিন হাজার হোক পাঁচ হাজার অন্তত পক্ষে আমার যে প্রবাসী বাইরে আছে তাদের মায়ের শাড়ি কেনে টাকাটা পাবে ঘরের আলোটা জ্বালাতে পারবে বাচ্চার দুধটা কিনতে পারবে এই করোনা প্যান্ডামিক তো কেউ নিয়ে আসে না এটা আল্লাহ প্রদত্ত এখন যেটা এটা যতদিন না পর্যন্ত শেষ হবে ততজন পর্যন্ত আমরা যেতে পারবো না এটা আমরা জানি আমরা তো এত বেকুল হয়ে যাই না সরকার তো প্রবাসী রেমিটেন্স দিয়ে এখন বর্তমানে সবচেয়ে বেশি রিজার্ভ বর্তমানে বাংলাদেশের সরকারের আমাদের বাংলাদেশ ব্যাংকে রয়েছে তার আপনার কাছে কি মনে হয় সরকার কেন আপনাদেরকে এই সংকটকালীন সময়ে কোনো প্রয়োদনা দিচ্ছে না চাই দাও চাওয়ার পরেও আপনার কাছে কি মনে হয় কে দিচ্ছে কে এখানে বাধা বাধা দিচ্ছে আপনাদেরকে কারণ এখন সরকার এবং মাঝখানে রয়েছে মন্ত্রনালয় সচিব বা প্রশাসন আপনারা সরকারের পক্ষে মন্ত্রীপর্ষদের সাথে কথা বলেছেন এবং সচিবের সাথে কথা বলেছেন এখানে কাদেরকে আপনি মনে করছেন যে বাধা হয়ে আছে আপনাদের এই যাত্রার মধ্যে এখানে বাধা সর্বপ্রথম বাধা হচ্ছে আপনার আমলাতান্ত্রিক জটিলতা স্পষ্ট করে বলতে চাই আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমরা কিছু পাচ্ছি না আমাদের ডাক আমাদের আওয়াজ উপর মহল পর্যন্ত পৌঁছায় না সেই গিট থেকে আমাদেরকে তাইলে কথা বলেছেন আমরা উপর মহল পর্যন্ত গেছি কিন্তু আমরা যখন যাই ওনারা যখন শুনে ওই পর্যন্তই শেষ তারপর ওনারা ভুলে যায় কফি যখন ওনারা চা খায় কফি খায় কফির টানে ওদেরটা সব শেষ হয়ে যায় আমাদের কথা মনে থাকে না একমাত্র যদি মনে থাকে তাহলে জননেত্রী শেখ হাসিনা যদি আমাদের ব্যাপারটা শুনতো তাহলে হয়তো বা আমাদের ব্যাপারে কিছু একটা পদক্ষেপ নিত কিন্তু আদৌ কি উনি জানে কি জানে না সেটা আমি জানি না ওনার ছেলেরা ওনার ছেলেরা ওনার প্রবাসী যে সোনার হাসে ডিম দেয় সেই ছেলেরা আজকে কত অবহেলিত কত কষ্টে আছে আমাদেরকে যখন মন্ত্রনালয়ে যায় পুলিশ প্রশাসনের লোকের আমাদেরকে ঢুকতে দেন আমার দেশ আমি যাব মন্ত্রনালয়ে আমার আব্দার নিয়ে তারা আমাদেরকে আটকায় তারা তারা আমাদেরকে ঢুকতে দেয় না এর যে লজ্জা একটি গণতান্ত্রিক দেশে এর যে লজ্জার কিছু হতে পারে কিনা সেটা আমি জানি না আপনি দেন বইয়ের বিষয় প্রত্যেকটা দেশে তাদের দেশে জনগণকে সিটিজেনশিপ ফুললি রেসপেক্ট দেওয়া হয় কিন্তু আমার দেশে আমরা যখন একটা কোন জায়গায় যাই আমরা রেসপেক্ট তো দূরের কথা দাঁড়াবো দূরের কথা আমাদেরকে কুকুরকে যেভাবে তাড়িয়ে দেয় আমাদেরকে এভাবে শুধু আমাদেরকে প্রবাসীদেরকে সমগ্র প্রবাসীদেরকে এটাই করে তারা প্রত্যেকটা প্রবাসীদেরকে কিন্তু কেউ বলে কেউ বলে না কেউ আওয়াজ তুলে কেউ তুলে না কিন্তু আমাদের পিঠ দেয়ালে থেকে গেছে আমাদেরকে আওয়াজ তুলতেই হবে সে যেই হোক যা হতে পারে হবে কিন্তু আওয়াজ আর পিছিয়ে যাবে না আওয়াজ যা যাবে সেখান থেকে সামনেই যাবে আমরা কারো কাছে ভিক্ষা করতে চাই না আমরা কারো কাছে সাহায্য চাই নাই আমাদের টাকায় বাংলাদেশের রেমিটেন্স এখন নাম্বার ওয়ান পজিশনে আছে আমরা দেশ আমরা বিদেশের মাটিতে নিজে জলে মমের মতন পরিবারকে আলোকিত করি সমাজকে আলোকিত করি দেশকে আলোকিত করি আজকে প্রত্যন্ত গ্রাম অঞ্চল গিয়ে দেখেন ঘরে ঘরে বিল্ডিং হচ্ছে বাড়িঘর হচ্ছে এটা কি সরকার করে দিছে কখনোই না এটা আমরা করেছি দেশকে মধ্যমায়ের দেশের দিকে আমরা নিয়ে যাচ্ছি আমরা ধাবিত করছি কিন্তু আজকে আমরা আমরা প্রবলেম আমাদেরকে কেউ দেখে না আমাদেরকে কেউ দেখে না আমরা কোন দেশে জন্মগ্রহণ করছি মাঝে মাঝে মনে হয় এই দেশে যদি জন্ম না জন্মগ্রহণ না করে যদি মঙ্গল গ্রহে জন্মগ্রহণ করতাম তাহলে সবচেয়ে ভালো হতো আপনি দেখেন একটা রোহিঙ্গার পিছনে বাংলাদেশ সরকার তিন লক্ষ করে টাকা ইনভেস্ট করছে না রোহিঙ্গার পিছনে বাংলাদেশ সরকার আসলে করেনি সেটা অনেক অনেক জায়গা থেকে টাকা আসছে কিন্তু আমরা অবশ্যই প্রবাসীদের পেছনে সরকার যা করছে না সেটা অবশ্যই স্বীকার করি কারণ রোহিঙ্গাদের জন্য বিদেশ থেকে যা আসছে তার চেয়ে পয়সা বাংলাদেশে সাগর ভাই আমি আপনার কথা একমত আছি দেখেন আমি আপনার কথা অবশ্যই এটাকে আমি মানি রোহিঙ্গাকে ওয়ার্ল্ড এর অন্য অন্য সংস্থা হেল্প করতেছে নানান এনজিও তাদেরকে টাকা পয়সা দিচ্ছে ঠিক আছে তাদেরকে টাকা দিচ্ছে তাদেরকে কেন আমরা দিব তাদেরকে যে ফেসিলিটিটা দিচ্ছে আমাদেরকে আইএলওর মাধ্যমে ইন্টারন্যাশনাল আইনে যদি যায় তাহলে আমরা তো পানা আমরা তো জিনিসটা চাই সরকারের কাছ থেকে আমরা তো এদেশের নাগরিক এদেশের সিটিজেনশিপ আমরা এই দেশকে প্রতিনিয়ত হেল্প করে যাচ্ছি আমরা ট্যাক্স দিচ্ছি সবগুলো জায়গাতে আমরা ট্যাক্স দিচ্ছি প্লেন দিয়ে যাওয়ার সময় ট্যাক্স প্লেন দিয়ে আসার সময় ট্যাক্স দেই টাকা পাঠানোর সময় ট্যাক্স দেই সব কাজে আমরা ট্যাক্স দেই আমাদের টাকা এই দেশে বিদ্যুৎ বিদ্যুৎ থেকে এই দেশে সকল ধরনের কর্মসংস্থান আমাদের টাকা দিয়ে উন্নয়ন করা হচ্ছে সরকারি বড় বড় অফিস আদালত করা হচ্ছে আজকে যারা সরকারি আমলা আমি নিজে ভুক্তভোগী আমি যখন ঢাকা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একটি শাখা অফিসে গেছি আমাদের মন্ত্রণ অফিসের মাননীয় মন্ত্রী মহোদয়ের অফিসের পাশে ওইখানে গেছি আমি ঠিকানা দিছি ওনাকে অন্য দূরের যে আমি অমুক জায়গা থেকে আসছি তখন ওনারা আমাকে ঢুকতেই দেয় না ওনারা বলতেছে কেন ঢুকবেন ওনারা বাইরে মানে করোনা মনে হয় যে আমার আমরা মনে করোনার সাথে করে নিয়ে আসছি প্রবাসী মন্ত্রণালয়ের আসলে প্রবাসী মন্ত্রণালয়ের কাজটা কি আপনারা কি এ পর্যন্ত প্রবাসী যারা আছেন তারা কি প্রবাসী মন্ত্রণালয় থেকে কোনো ধরনের সহযোগিতা এ পর্যন্ত পেয়েছেন এবং আপনারা কি কাজ ওখানে আছে ওই মন্ত্রণালয়ের কাজটা কি আপনারা কি এ পর্যন্ত জানেন কেউ প্রবাসী যারা প্রবাসী যারা আছেন আসলে হাস্যকর ব্যাপার লজ্জা লাগে বলতে আমরা প্রবাসী আমাদেরকে নিয়ে প্রবাসী মন্ত্রণালয় কাজ করে

আমরা অনুষ্ঠান বেশিক্ষণ ইয়ে করবো প্রায় আমাদের অনুষ্ঠান আর বিশ মিনিট আছে দর্শক আপনারা যারা দেখতে পাচ্ছেন বিশেষ করে প্রবাসীরা যারা দেখতে পাচ্ছেন অবশ্যই শেয়ার করবেন এবং আমার ফেস দ্য পিপল অনুষ্ঠানটি অন্যান্য অনুষ্ঠানগুলি দেখার জন্য অবশ্যই আমাদের যে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে এই লাইভের স্ট্যাটাসের মধ্যে সেখানে গিয়ে অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন জি তাফসির খান আপনি বলবেন দয়া করে জি জি এক আমার প্রশ্নটা হলো যে এরকম আপনি যেহেতু বলছেন আমি একটি কোড বলতেছি সেটা হলো পয়েন্ট হলো এরকম প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে পাঁচ হাজার থেকে তিন হাজার টাকা প্রদান করা হয়েছে যারা মালয়েশিয়া থেকে বা সৌদি আরব থেকে অন্যান্য দেশ থেকে ছুটিতে বাংলাদেশে আসছে তাদেরকে সহযোগিতা করা হচ্ছে আপনার গ্যাদারতে বা আপনার সহযোগিতার জন্য আমি একটি কথা বলতে চাই পাঁচ হাজার বা তিন হাজার টাকা করে আমাদেরকে আমরা যে পঁয়ত্রিশ ত্রিশ হাজার উপরে যারা আছি কেউ আজ পর্যন্ত সরকার থেকে সহযোগিতা পায় নাই তো এরকম একটা ভিত্তিহীন কথা আমাদেরকে মানে আমাদেরকে বলে আমাদের আসলে একটা সমাজের কাছে বা উর্দুত কর্তৃপক্ষ আমাদেরকে একটা ডিসপ্লেট করতেছে যাই হোক আমি যে কথাটা আবার শুরু করতে চাই সেই কথাটা হলো আজকে দেখেন ভাই আপনার আপনাকে আমি একটা জিনিসই আমি বলতেছি সরকার আমাদের রেমিটেন্স যোদ্ধাদেরকে নিয়ে তারা প্রশংসা করে গর্ব করে দেশের পান্থী লগ্নে রেমিটেন্স যোদ্ধারা সরকারের পাশে এসে দাঁড়ায় ফাইন তাদের কথাই খুব সুন্দর কিন্তু প্রশ্নটা হলো আমার এখানে যে ছেলে সবচেয়ে বেশি ইনকাম করে সেই ছেলেকে যদি পরিবার পরিবার নিরাপত্তা না ছেলের ছেলের পরিচালিত হয় সেই 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 ছেলেকে যদি যদি পরিবারের অভিভাবক সমস্যা সমাধানের জন্য এগিয়ে না আসে তাহলে পরিবারটা কিন্তু দীর্ঘদিন যাবৎ চলতে পারে না আজকে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলেন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন আমি ব্যক্তিগতভাবে আমি চারটির ব্যক্তিগতভাবে প্রতি মাসে দুবার পররাষ্ট্রমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী ওনাদের সাথে আমি ব্যক্তিগতভাবে দুবার প্রতি মাসে আমি কথা বলি শুধু একটাই আমাদের চাওয়া পাওয়া আমাদেরকে প্রণোদনা দানা দিতেছেন না সমস্যা নাই আমাদেরকে লোনের ব্যাপারটা যেটা দিতেছেন না সমাধান নাই সমস্যা নাই আমরা কোনো কিছু চাই না আমাদের আমাদের কর্মস্থলে পাঠানোর ব্যবস্থাটা করেন আজকে দেখা গেছে মালয়েশিয়া যে আমাদের হাই কমিশনার ছিল জনাব হাই হাই কমিশনার মহোদয় উনি চেঞ্জ হয়ে গেছে গত মাসে একজাক্টলি টাইমটা আমার সঠিক মনে নাই আজকে একটা নিউজে পেলাম সে মালয়েশিয়া মালয়েশিয়া সে ঢুকছে ঢুকার পরে সে হোম কোয়ারেন্টিন চলে গেছে ওকে ফাইন কোনো সমস্যা নাই সাবেক যে কমিশনার ছিল হাই কমিশনার সে আমাদের জন্য কি করলো আজকে আমি মার্চের দশ তারিখ বাংলাদেশে আসলাম মার্চ গেল এপ্রিল জুন জুলাই আজকে নভেম্বরের বিশ তারিখ চলে আসলো সে আমাদের জন্য কি করলো ওকে তার কথা সে একটাই বলবে যে ওই দেশের কর্তৃপক্ষ আমাদেরকে নিতে ইচ্ছুক না আমাদেরকে নিতে ইচ্ছুক না কেন আমার যে কোম্পানি আমি যে কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করি আমার কোম্পানি আমাকে নেওয়ার জন্য এই মুহূর্তে আজকে রাত্রে দশটা বাজে যদি আমার গভর্নমেন্ট যদি এরকম ক্লিয়ারেন্স দেয় আমাকে নেওয়ার জন্য সে পাগল তাহলে আমার মতো শত ওয়ার্কার আছে আমার মতো শত কর্মকর্তা আছে তাদেরকে মালয়েশিয়া সরকার নেওয়ার জন্য পাগল দুঃখের বিষয় একটা জিনিস দেখেন আজকে আমাদের যাদের বিশাল ভ্যালিডেট শেষ হয়ে গেছে সরকার বলতেছে বা মালয়েশিয়া কর্তৃপক্ষ বলতেছে তাদেরকে বিশাল মেয়াদ পূর্ণ করে তাদেরকে আবার কর্মস্থলে ফেরানো ওকে ফাইন আপনার সরকারের সরকারের কথা কথা আমি মানলাম কিন্তু আমার প্রশ্নটা হলো এই জায়গায় যে মাননীয় প্রধানমন্ত্রী সে কিন্তু আমাদেরকে প্রণোদনার কথা বলে নাই মাননীয় প্রধানমন্ত্রী বলছে আমাদেরকে লোন দেবে আমরা যাতে দেশে আটকে পড়ে আছি বা যারা দেশে একেবারে চলে আসছি তাদেরকে সহযোগিতার জন্য আপনার সুবিধার্থে একজন প্রবাসী আমাকে এই মাত্র একটা এস এম এস করেছে সেই প্রবাসীর নাম মোহাম্মদ সাদেক সে কুয়েত থেকে আসছে এপ্রিলের বাইশ তারিখ সে সে তার বিশার ভ্যালিড ডেট শেষ হয়ে গেছে যাওয়ার পরে সে প্রবাসী কল্যাণ ব্যাংকের কাছে সে গেল প্রবাসী কল্যাণ ব্যাংকের কাছে সে যাওয়ার পরে তার ডকুমেন্টস গুলা সবগুলো সাবমিট করলো সাবমিট করার পরে সে কন্টিনিউয়াসলি প্রবাসী কল্যাণ ব্যাংকের সাথে সে যোগাযোগ করে যোগাযোগ করার পরে আজও পর্যন্ত তাকে ঋণ দেওয়া হয় নাই দুঃখের বিষয় সেই ঋণের পরিমাণটা তারা বললো ওয়ান উইক টু উইক কিন্তু আজকে সে চার মাস অধুবদি হয়ে গেল এই সাদেকের মতো একজন প্রবাসী সে তার সে অলরেডি তার বিশাল মেয়াদ যেহেতু শেষ সে অবশ্যই ব্যাংক কর্তৃপক্ষেরকে বলছে যে আমার বিশাল শেষ আমাকে কিছু লোন দেন তাহলে সে চার মাস যাবৎ সে লোন পায় নাই তিনবার সে ব্যাংক কর্তৃপক্ষের কাছে গেল এই পর্যন্ত সে না হলে প্রতিদিন আট থেকে দশ বার কল দেয় একজন প্রবাস থেকে ফেরত আসা কর্মী সে যদি এখনো পর্যন্ত তার সরকারের নির্ধারিত পদ্ধতি অনুক্রম যদি করেও সে লোনটা না পায় এখানে আমার মতো তাফসির আর আমার মতো ওই আমার অতিথি আমার বন্ধু ভাই কামরুল মতন সানির মতন তারা লোনটা কি করে পাবে ভাই লোন পাওয়ার তো কোনো সুযোগ বা কোনো সিস্টেমই আমরা দেখি না তাহলে প্রণোদনা প্রণোদনা লোন দুটা কিন্তু দু জিনিস প্রণোদনা যে কথাটা বললো আমাদের পরশ যে প্রবাসী কল্যাণ মন্ত্রী মন্ত্রী মহোদয়ের সচিব দিক কথাটা বলল আমাদেরকে যারা দেশে দুঃখী তাদেরকে 5000 টাকা 3000 টাকা করে তারা দিয়েছে ভাই আমিও তো ঢুকেছি আমিও তো পাই নাই কামরুল ভাইও তো ঢুকেছে সেও তো পাই নাই সানি ভাইও তো ঢুকেছে সেও পাই নাই আমার আমাদের প্রবাসীরা 30000 উপরের সদস্য কেউ কি পেয়েছে কেউ তো পাই নাই তাহলে এ ধরনের কথা বলে আমাদের তো হাও প্রতাপন আর করাতে থেকে একটু বিরুদ্ধ টাকা অল দা টাইম আপনি আরেকটা কথা দেখবেন যে 15 জুলাই যে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী মহাদেশ সচিব বলছে মোহাম্মদ হামিদুর রহমান জনৈক্য নাম উনি বলছেন যে মূলধনের পঁচানব্বই পচানব্বই প্রবাসী ফান্ডের থেকে দেওয়া হয় আসলে কষ্টের হাসি আছে আমাদের টাকা এখানে পঁচানব্বই ভাগ ব্যাংক কর্তৃপক্ষকে আমাদের প্রবাসী ফান্ডের থেকে টাকাটা দেওয়া হয় সেই টাকাটা আমার মতো একজন প্রবাসী আমার মতো একজন রেমিটেন্স যোদ্ধা পায় নাই তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিনীত ভাবে অনুরোধ করবো মাননীয় প্রধানমন্ত্রী আপনি হয়তো চেষ্টা করেছেন আমাদের প্রবাসীদেরকে সহযোগিতা করতে আপনি হয়তো চেষ্টা করেছেন আমরা ভালোভাবে থাকি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আপনি হয়তো দেখতে পারছেন আমরা প্রবাসীরা ভালো গেঞ্জি গেঞ্জি পরে শোট পরে ঘুরতেছি কিন্তু আমাদের ভিতরটা যদি দেখেন আগুনের মতো ঢাল ধল জল করতেছে কেন করে জানেন আমি আমার প্রেমিটেন্স যোদ্ধাদের অবস্থা যদি দেখি গ্রামগঞ্জে তারা যে কি করুন অবস্থা এখন সে রিক্সা চালাতে হয় এখন সে বাজারের মধ্যে করতে করতে হয় হয় কেন সে আজকে দেখা আমরা যোদ্ধারা যদি আজকে আমাদের কর্মস্থলে ফিরে যেতে পারি তাহলে বারো দিনে যদি ওয়ান মিলিয়ন রেমিটেন্স বাংলাদেশে গভর্নমেন্ট অর্থ ওয়ার্ল্ড ওয়াইড তথ্য অনুযায়ী বারো দিনে যদি ওয়ান মিলিয়ন ওয়ান মিলিয়ন টাকা যদি বাংলাদেশ ব্যাংকে জমা হতে পারে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের মাধ্যমে তাহলে আপনি তিরিশ হাজার প্রবাসীদের কাছ থেকে আপনি দেশের জন্য দেশের সহযোগিতার জন্য তিন মিলিয়ন প্রতি আপনি ইনকাম করতে পারবেন মাননীয় প্রধানমন্ত্রী আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমি ক্ষুদ্র একজন মানুষ আমার একটা পরিবার আছে আমার আমার ফ্যামিলি আছে আমি চলতে চাই দেশে আমি তো বাহিরে গিয়া চুরিদারি করব না এই দেশের দুর্নাম বয়ানব না আমি আমার নিজের মেধাটাকে বিক্রি করে আমার পরিশ্রমের মাধ্যমে টাকা উপার্জন করে এই দেশের জন্য সহযোগিতা করব। বাট আমাদের কি কূটনৈতিক তৎপরতা যদি আপনার প্রবাসী কল্যাণ মন্ত্রী আসে আপনার পররাষ্ট্রমন্ত্রী আসে তাদেরকে নিয়ে যদি একটু আপনি যদি একটু আমাদের এই যে মালয়েশিয়া মন্ত্রী মহোদয়ের সাথে একটু কথা বলেন পাশাপাশি প্রেসিডেন্টের প্রাইম মিনিস্টার সাথে একটু কথা বলেন যে যাদের বিশাল ভ্যালিড শেষ হয়ে গেছে তাদেরকে কি সিস্টেমে নেবেন কিভাবে নেবেন এটা আমাদেরকে জাতির সামনে খোলাশা যদি আপনি না করে দেন তাহলে আমরা কষ্টে দিন যাপন যাবে রাতে হলে ঘুম আসে না কেন আসে না জানেন আজকে আমি আমার দীর্ঘ আট বছর পরে আমি আমার একটা অবস্থানে গিয়ে পড়ছি কামরুল ভাই তার মেদাটাকে বিক্রি করে ওই দেশে একটা ভালো অবস্থানে গিয়ে পড়ছে সানি ভাই এরকম হাজার হাজার সানি ভাই এরকম হাজার হাজার কামরুল ভাই আমি তাফসির আমাদের অনেক মেধাবী লোক আছে আমাদের সংগঠনে আমাদের তিরিশ হাজারের মধ্যে না হলেও এর মাঝে দুই থেকে তিন হাজার লোক আছে যারা বাংলাদেশের সুনাম বয়ে এরকম মেধাবী মেধা সম্পূর্ণ লোক আছে যারা প্রবাসীতে তাদের অধীনস্থ বাঙালিদের কাজের জন্য সহযোগিতা করা হয় তো বলা হয় না যে আমাকে একটা কাজ লাগবে তারা আমাদের বর্তমান যে হাই কমিশনার রয়েছেন বাংলাদেশ হাই কমিশনার মালয়েশিয়াতে তার কি কোনো সঠিক ভূমিকা মানে তিনি কি ধরনের ভূমিকা পালন করছেন তিনি কি সেখানকার আপনাদের এই বর্তমান পরিস্থিতিতে আপনাদের কর্মসংস্থ কর্ম কর্মস্থলটাকে ঠিকই রাখবার জন্য কোনো বাংলাদেশের সরকার হয়ে কোনো ভূমিকা রাখার সুযোগ রয়েছে বা রাখছে কিনা ব্যাপারে আপনি একটু বলবেন তবে দর্শক অবশ্যই আপনারা তিরিশ হাজার মালয়েশিয়ান প্রবাসীদের নিয়ে কথা হচ্ছে আমরা তিরিশ হাজার না হোক তিন হাজার মানুষ যদি এই অনুষ্ঠানটাকে শেয়ার করে তাহলে সরকারের কাছে এই মেসেজগুলি যেতে পারে

সেকেন্ড একটু আপনার চাই সেটা হলো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার বিনীত অনুরোধ থাকবে মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের রেমিটেন্স যুদ্ধদেরকে বাসান আমাদের পরিবারটা দিন দিন এতটা মানে টেনশন করতেছে যে তাদের হয়তো আমরা এমন একটা পর্যায়ে চলে গেছি আমাদের আমাদের অবস্থানটা দাঁড়িয়ে গেছে মানসিক হেজিটেশনের মধ্যে আমরা পড়ে আমরা কখন কি হয়ে যাই আমরা আমরা নিজেও বলতে করতেছিলাম আমাদেরকে বাঁচানোর জন্য আমাদের পরিবারকে বাঁচানোর জন্য আমাদের কত রেমিটেন্ট যোদ্ধাদেরকে উৎসাহ উদ্দ্যোগনা দেওয়ার জন্য আপনি যে পদক্ষেপগুলো নিয়েছেন সেই পদক্ষেপের পাশাপাশি আপনি আপনার দুজন মন্ত্রীকে নিয়ে একটি নির্দিষ্ট সুনির্দিষ্ট একটি ডেট তারিখ করে জাতির উদ্দেশ্যে আমাদেরকে পরিষ্কার করে বলেন যে তোমরা যেতে পারবা তোমাদেরকে এই ধরনের সহযোগিতা করা হবে তোমরা দেখতে পারবে দেখেন আজকে আমরা যদিও মালয়েশিয়া চলে যাই যদি আমি একটু সময় নিতেছি যদিও আজকে আমরা মালয়েশিয়া চলে যাই মালয়েশিয়া চলে গেলে আমাদেরকে পাঁচ হাজার হবে আমি তাফসির বলতেছি আমি সানি ভাইয়ের কথা বলতেছি বা কামরুল ভাইয়ের কথা বলছি আমাদের যারা আছে আমাদের তিরিশ হাজার উপরে প্রবাসী মালয়েশিয়া আমরা পাঁচ হাজার পাঁচ হাজার সত্তর রিঙ্গিত আমাদের মতন কিছু মুষ্টিমেয় লুক দেওয়ার মতো অ্যাবিলিটি আছে সত্তর রিঙ্গিত বাংলাদেশের এক লক্ষ দশ হাজার টাকা ওয়ানলি কোয়ারেন্টাইন চোদ্দ দিনের জন্য আমাদের দেশের গভর্নমেন্টের কাছে দিতে হবে এখানে আমার দেখা গেছে পঁচিশ হাজার প্রবাসী আছে তাদের কি এই সেরকম অ্যাবিলিটি আছে তাদের কি সেরকম অ্যাবিলিটি নাই তাদের বিশার মেয়াদ তাদের বিশাল মেয়াদ অলরেডি শেষ তারা কি করে কোয়ারেন্টাইনের ফিটা দেবে আমি না হয় দিতে পারলাম আরো পাঁচজন দিতে পারলো কিন্তু তারা যখন মালয়েশিয়া যাবে তাদের বিশার মেয়াদ শেষ সেখানে বিশার মেয়াদ শেষ সেখানে আরো এক লক্ষ টাকা লাগবে তার ভিসাটা রেনিউ করতে সেই বিষাটা রেনিউ করার ব্যাপারে সরকার যদি একটু সহযোগিতা করে কোয়ারেন্টাইন পারপাসে যদি গভর্নমেন্ট একটু সহযোগিতা করে ধরলাম আমি আপনার প্রবাসী কল্যাণ ব্যাংক আমাদেরকে লোন দেওয়ার প্রয়োজন নাই আমাদেরকে এরকম একটা ব্যবস্থা করে দেওয়া হোক আমরা যারা ছুটিতে আসছি তারা মালয়েশিয়া তাদের কর্মস্থলে যাব তাদের এই যে ভিসাটা রেনিউ করার জন্য যদি এক লক্ষ টাকা লাগে গভর্নমেন্ট পঞ্চাশ হাজার টাকা একটা লোন দিবে এখানে আবার আরেকটা কাজ করবে কোয়ারেন্টাইনে যে এক লক্ষ টাকা আছে ওইখানে পঞ্চাশ হাজার টাকা টোটাল আমাদেরকে এক থেকে দেড় লক্ষ টাকা যদি গভর্নমেন্ট প্রণোদন আমি চাই না আমি প্রণোদনের কথা বলি না আমাদেরকে লোনের ব্যবস্থা করে দেওয়া হোক আমরা আমাদের কর্মস্থলে যাওয়ার পরে সুনির্দিষ্ট একটা ডেটে আমরা গভর্নমেন্টকে সেই টাকাটা দিয়ে দিব বাট আমরা ফ্রি চাপছি না আমরা চাইছি আমাদেরকে সহযোগিতা করেন সাগর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাকে একটু সময় দেওয়ার জন্য জি কামরুল হাসান আপনি নিজেকে আনমিউট করে একটু দয়া করে শেষ বক্তব্য দেবেন আপনারা সুনির্দিষ্টভাবে যে প্রস্তাবনাটা যেটা সুন্দরভাবে বলেছেন তাফসির খান আমি আপনার কাছেও জানতে চাচ্ছি যে কী হলে পরে এই আপনাদের সমস্যাগুলির সমাধান হতে হওয়ার সম্ভাবনা আছে এবং সরকারের কার কাছে আপনারা আবেদন করছেন প্রধানমন্ত্রীর সাথেও কি আপনারা কোনো ধরনের যোগাযোগ করতে চান কিনা এবং আসলে

আমাদের সমাজে অনেক লোক আছে যারা কিনা এই ধরনের চিন্তা ভাবনা করে আসলে আমরা বলতে চাই আমরা কিন্তু আমাদের ন্যায্য দাবিটা আদায় করার জন্য আমরা রাস্তায় নামছি আমাদের ন্যায্য দাবিটা আদায়ের জন্য আমরা সরকার উদ্যোতন কর্মকর্তার কাছে গিয়েছি ঠিক আছে আর আমরা প্রণোদনা কেন চাচ্ছি এই জিনিসটা ক্লিয়ার করতে চাই আমি কারণ দেখেন একটা ওয়ার্কার বাংলাদেশে যখন আসে সে কিন্তু যে কোনো জায়গায় সে চাইলেও জব নিতে পারে না কেউ তাকে জব দিবে না কারণ সে জানে যখন সরকার যখন মানুষের রাস্তা উন্মুক্ত হয়ে যাবে তখন হয়তো বা আমরা চলে যাবো এই জন্য আমাদেরকে প্রবাসীদেরকে কেউ কিন্তু আর সবাই কিন্তু নিজ উদ্যোগে উদ্যোক্তা হয়ে কিন্তু জব ব্যবসা প্রতিষ্ঠান খুলতেও না কারণ তার কাছে তো টাকা নেই আর সরকার যে লোনের যে ব্যাপারটা আমি কথা দিয়ে নিয়ে আসতেছি আর সরকার যে লোনের ব্যাপারটা সে মানে আমরা এক লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা লোন নিতে গেলে যে একটা মানে হ্যারেসমেন্ট হতে হয় আমার মনে হয় যারা পাঁচশো কোটি টাকা নেয় তাদেরকে এর ভাগের ভাগ হতে হয় না আমাদের এই পাঁচ লক্ষ টাকা দুই লক্ষ টাকা লোন নিতে গিয়ে যে হ্যারেসমেন্ট হতে হয় সেটাই আমি বলতে চাচ্ছি যে আমাদের যে সমাজে বিত্তবান লোক আছে আসলে আমরা কারো কাছে হাত পাতি নাই কিন্তু আমাদেরকে কেউ এখন জবও দিবে না তো আমরা কি করবো আমাদেরকে আমাদের দাবি আদায়ের জন্য রাজপথে নামতে হবে রাজপথে কোথায় নামবো আমরা মানববন্ধন করছি আমরা কর্মসূচি করছি আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে গেছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে গেছি যদি আমাদের এখন শেষ মেশ কোথাও যেতে হয় সেটা অবশ্যই আমাদেরকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দরবারে ওনার গণভবনের সামনে আমরা আমরা যারা আছে প্রবাসীরা অবস্থান ধর্মগত করব অন্বেষণ করব যদি যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি আদায় হবে আমাদের দাবিগুলা কি আমাদের দাবিগুলো স্পষ্ট স্বচ্ছতা এবং যৌক্তিক দাবি আমরা সহকর্মস্থলে ফিরে যেতে চাই আমরা আমাদের ন্যায্য দাবি আপনি সরকারি ভাবে আলোচনা করে এটা ব্যবস্থা করুন দেখেন সিঙ্গাপুরের মতন দেশ উন্নত একটি কান্ট্রি তাদের দেশ মালয়েশিয়া তো উন্নত একটা কান্ট্রি মালয়েশিয়ার গভর্নমেন্ট প্রধানমন্ত্রী সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করছে তাদের দেশে তারা গিয়ে দুই প্রধানমন্ত্রী একসাথে বসে আলোচনা করছে তাদের দেশের ওয়ার্কার কিভাবে যে তাদের দেশের ওয়ার্কার কিভাবে অথচ দু দেশ কিন্তু কান্ট্রি বস্তুবিজি জিনিসগুলা তারপরে তারা কিন্তু যাচ্ছে একে অপরের সাথে কমিউনিকেট করে তাদের ওয়ার্ক কিবা ওয়ার্কার লেবাররা কিভাবে এই দেশ থেকে যেতে যাবে কিন্তু আমার দেশের প্রধানমন্ত্রী কিংবা আমার দেশের পররাষ্ট্র মন্ত্রী কিংবা প্রবাসী কল্যাণ মন্ত্রী তারা কি আদৌ যাচ্ছে না কেন তারা করোনাকে ভয় পায় তারা শুধু মুখে 6টা গুতলে 12টা মাস্ক লাগায় তারা মানে সবাই অফিস আদালতে শুধু ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে চাই সবকিছু নিয়ন্ত্রণ করার জন্য আসলে আমাদের যে মন্ত্রণালয় অফিস আদালতের যে সরকারি কিংবা যে যে উদ্যতন কর্মকর্তারা আছে তারা এখনো সেই ক্যালেই আছে তারা কিন্তু এই ক্লাসেতে পারে নাই তার এতটা আপডেট এখনো হয় নাই যে আমাদের কি নিয়ে এতটুকু চিন্তা তাদের নাই তারা এখনো সেই অনেক আগের দিনে আছে তো এই আমি আপনার মাধ্যমে সরকারের যে উদ্যতন কর্মকর্তা আছে তাদের ডিসটিঙ্গুিশন করব প্লিজ আপনারা আরেকটু আমি আপনার কাছে কামুল হাসান আপনার কাছে আমি কয়েকজন এখানে দর্শক রেখেছেন যারা মন্তব্য লিখেছেন অনেকেই অনেক মানুষ মন্তব্য করছেন সেখানে কেউ কেউ আপনাকে উদ্দেশ্য করে লিখেছে যে আহ এম আর রয়েল আহমেদ লিখেছে ভাই আমরা কিভাবে মালয়েশিয়া যেতে পারি সেটা নিয়ে কথা বলেন আর আমাদের ভিসা যেন অটো রেনিউ করা হয় অটো রেনিউটা কি বোঝাতে সে ব্যাপারে উম আহ তিনি লিখেছেন আমাদেরকে অতি তাড়াতাড়ি পাঠানো হয়ে সরকার প্রতি আকুল আকুল আবেদন আমরা অনেক কষ্টে আছি সেকেন্দার আলি লিখেছেন আমার মতো লোক পাঁচ হাজার রিঙ্গিত দিতে হলে আমার ঋণ করতে হবে তবেও দিলে দিলে দিতে হলে দেব। তবুও দিতে হলে দেব তিনি বুঝাতে চেয়েছেন এরপরে মেলন শেখ লিখেছেন ভাই আমরা তো মানুষ না আমরা প্রবাসী এরপরে সাজু আহমেদ লিখেছেন সোহেল মাহমুদ গাজী লিখেছেন এরপরে অনেকেই লিখেছেন শ্রাবণ দাস এম ডি আলামিন হেদায়ত মুন্না অনেকেই লিখেছেন আপনারা দয়া করে

আলোচনা সাপেক্ষে আমাদের যেন আমাদের যাতে করে এটা অটো রেনল হয়ে যায় মানে অটোমেটিকলি এটা রেনল হয়ে যায় আমাদের জন্য এটা এই ব্যাপারে যাতে কোনো ভোগান্তি পোহাতে না হয় এবং এই ব্যাপারে আমরা যে কর্মসূচি করছিলাম দুই নভেম্বর দক্ষিণ এশিয়া বিষয়ক জেনারেল সেক্রেটারি উনি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মধ্যে আমাদেরকে আশ্বস্ত করছেন যে ভিসা যাদের এক্সপায়ার হয়ে যাবে তারা টেনশন করবেন না ভিসা এটা কোনো ব্যাপার না আপনারা আগে দেখেন মালয়েশিয়া করোনা ভাইরাস যদি কমে যায় তাহলে হয়তো আমরা আপনাদেরকে এই ব্যাপারটা দেখবো কোনো প্রবলেম হবে না বিষা একটা আশ্বাস আমাদেরকে দিয়েছে তবে আশ্বাস দিলে হবে না এটা যদি আমাদেরকে তারা লিখিত ভাবে দিত তাহলে হয়তো এটাকে আমরা একটু গ্রেন্টেড মনে করতাম আমরা এখনো এই ব্যাপারটা নিয়ে দুয়াশার মাঝে রয়ে গেলাম আসলে কি আমরা আদৌ যেতে পারবো কিনা যাদের ভিসা এক্সপায়ার হয়ে গেছে আমরা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে এই জিনিসটা আসলে পরিষ্কার হতে চাই আমরা আমরা সরকারের বিপক্ষে নয় আমরা কারো বিপক্ষে আমাদের দাবির পক্ষে আমাদের দাবিগুলো মেনে নেন আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেন আমরা তো আপনাদের কাছে না পয়সা চাচ্ছি না ভিক্ষা চাচ্ছি না চাকরি চাচ্ছি না আমরা স্বনির্ভর আমরা সবাই হয়তোবা আমাদের শিক্ষা কম কিন্তু আমরা কিন্তু আহ বিদেশের বাড়িতে যেখানেই থাকি না মালয়েশিয়া কিংবা অন্যান্য দেশে যেখানে থাকি না আমরা কিন্তু স্বয়ংসম্পূর্ণ সম্পন্ন আমরা ওই দেশে ব্যবসা করি বাণিজ্য করি জব করি যাই করি না কেন ওইখান থেকে কিন্তু টাকা নিয়ে কিন্তু দেশে প্রেরণ করি আমরা কিন্তু ওই দেশে টাকা কিন্তু ওই দেশে রেখে না আর যারা এই দেশে আজকে টাকা এই দেশে টাকা যারা বিদেশে পাচার করছে তাদেরকে দেখেন আপনি কত সুন্দর সিকিউরিটি দিয়ে তাদেরকে কত এইসব গুলা ওইসব কথা বলতে চাই না আমি শুধু প্রবাসীদের নিয়ে কথা বলতে চাই আসলে আমরা আমরা তো যথেষ্ট পরিমাণ বড় হয়েছি আর যথেষ্ট পরিমাণ বুঝি আমরা দেশ কোথায় যাচ্ছে দেশকে কে কি করতেছে আমরা প্রবাসী হয়ে আমরা যখন মূল্যায়ন পাচ্ছি না দেশে এসে আমরা আমাদের যে গণতান্ত্রিক যে অধিকারটা আমাদের যে স্বাধীনতা আমাদের যে যে আমাদের দাবিগুলো সরকারের কাছে উত্থাপন করি কিন্তু সেটা সরকারের দরজা পর্যন্ত ভিতর পর্যন্ত আদৌ যায় কিনা এটা সন্দেহ আছে এ ব্যাপারে আমি আসলে ক্লিয়ার না আর ঋণের ব্যাপারটা একটু ক্লিয়ার করি আসলে রেন বর্তমানে প্রত্যেকটা প্রবাসীর প্রয়োজন প্রত্যেকটা প্রবাসীর প্রয়োজন কিন্তু ঋণের এমন কিছু দাবি তারা রাখছে যেগুলো কিনা কোনো প্রবাসী সহজ শর্তে দেওয়ার কথা ছিল কি কোনটা সম্ভব না বলছেন আপনি তাদের তো সহজ তারা যেটা দিছে সেটা সহজ শর্ত তাদের কাছে কিন্তু এটা আমাদের কাছে অনেক বড় শর্ত আমি একজন প্রবাসী দেখেন আমি একজন প্রবাসী ছোট করে বলতেছি আমি একজন প্রবাসী আমি পাসপোর্ট করছি আমার একটা এদেশের ন্যাশনালিটি একটি পাসপোর্ট একটা আইডি কার্ড এই দুটি আমার সবচেয়ে বড় পরিচয় আমাকে মামার আনতে হবে খালুর আনতে হবে চাচার আনতে হবে সেটা আনতে হবে আমি যদি দেশের ব্যবসা করতেছি ব্যবসার দোকানের সার্টিফিকেট আনতে হবে দেশের ব্যবসায় যে কোনো একটা আনতে হবে লোনের জন্য আবেদন করেছিলেন এই পর্যন্ত জি আমি লোনের জন্য অলরেডি বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় হেড অফিসে গেছি ওইখানে গিয়ে আমি সম্পূর্ণ তথ্য দিয়েছি আমাদের সকল প্রবাসীদেরকে সহযোগিতা করার জন্য কি অসঙ্গতি আপনি দেখেছেন কি অসঙ্গতি এটা দেখেছেন যেটা হওয়া উচিত ছিল না অথবা যেটা ইচ্ছাকৃতভাবে আপনাকে করছে এটা আপনার কাছে সর্ব জি 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 সর্বপ্রথম অসঙ্গতি হচ্ছে গিয়া ওরা আমাদের প্রবাসীদেরকে কোনো মানুষই মনে করে না আমাদের প্রবাসীদের কোনো মানুষই ওরা মনে করে না আমরা যে লোনের জন্য গেছি আমরা যে মানুষ আমি একজন ছেলে ডাকার হয়ে আমি আমাদের এখানেই অবস্থা অঞ্চলে আমাদের গেটের ভিতরে দেয় না ঢুকতে ঠিক মতন রেন তো পরের কথা রেন দিবে পরের কথা এটা কিন্তু গেটের ভিতরে ওরা ঢুকতে দেয় না প্রবাসীদেরকে কিসের রেন রেন তো পরে আসবে সাবজেক্ট গেটের ভিতরে ঢুকতে দেয় না ওরা এমন একটা ব্যবহার করে আমাদের সাথে আমাদের প্রবাসী ভাইদের সাথে মানে তারা আমাদের থেকে দেখলে মনে করে কি আমরা মনে যে কি জানি কি হয়ে গেছি এই ওরা আসছে কেন ওরা এদিক যায় ওরা আসছে কেন আমরা মনে যে মানে এমন একটা জাতি হয়ে গেছি দেশের মাঝে আমরা মানে একবার নিকৃষ্ট একটা জাতি হয়ে গেছি আমরা কি আমরা কি শুধু আমরাই একটা করোনা ব্যবহার করোনা বহন করি আপনারা দেখেন করোনা কে ব্যবহার করে ঊর্ধ্বজন কর্মকর্তাদের আমি বলতে চাই আপনারা দেখেন কে করোনা বহন করে এটা কি শুধু করোনার কারণে আপনাদের সাথে এই ধরনের আচরণ করে নাকি আগে পরেও করে থাকে আগে পরে ওরা সব আমাদের সাথে এরকম ব্যবহার করে জাস্ট এখন ওরা করুণার একটা করুণার একটা বাহানা দেখাচ্ছে যে করুণার কারণে আপনি একটু দূরে থাকেন এটা বাহানা কিন্তু আগে পরে সবসময় ওরা আমাদের সাথে এরকম ব্যবহার করে যারা বিআইপি প্রোটোকল নিয়ে যায় যারা ভিআইপি পারসন যারা কারো রেফারেন্সে যায় তাদেরকে একমাত্র সুবিধা দেয় আর যারা সাধারণ প্রবাসী যারা নাম লিখতে জানে না সে যাবে ঋণের জন্য তাকে অবশ্যই সহযোগিতা করতে হবে কারণ আমার টাকা দিয়ে তোমার বেতন হচ্ছে তোমাকে বুঝতে হবে এটা তুমি আজকে কি করো আমার টাকায় বেতন নিয়ে তুমি অফিসে বসে কলম দিয়ে ফোন দিয়ে তুমি ফোন করো আমাকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড় করিয়ে রাখে আমাকে তুমি দরজার সামনে দাঁড় করে এরকম দুই ঘন্টা তিন ঘন্টা অথচ তুমি ভিতরে কিন্তু এক লাখলা বসে আসো ফোনে কথা বলতে কম্পিউটার গেমস খেলতে হচ্ছে কিন্তু আমাকে তুমি ভিতরে আনলে দুই মিনিট আমার কাজ শেষ হয়ে যায় তুমি আমার কাজটা করে দিচ্ছ না এটা কিন্তু বাস্তব কথা বর্তমান আমার তার তার কারোর কাছে জবাবদিহিতা করতে প্রস্তুত না আমরা তো সাধারণবাসী আমি একা আমি একা গিয়ে কি করব আমি একা গিয়ে আমি মনে করেন আমি একটা প্রবাসী আমি এখন গেছি একটা অফিসার দালতে আমি একটা ব্যাংকে গেছি মনে করেন আমি যশোরের একটা ব্যাংকে গেছি ওইখানে গিয়ে আমি একা ওদেরকে কি বলতে পারবো ব্যাংকের অফিসারদেরকে ওরা আমাকে সিকিউরিটি দিয়ে কিংবা যে কোনো মানুষ দিয়ে তারা আমাকে হ্যারাসমেন্ট করবে আমি ভয় এসে বলতে পারবো না হ্যাঁ ব্যাংকের অফিসারদের যে আচরণ এটা মোটেও আমরা কাম্য করি না মোটেও আমরা কাম্য করি না আমাদেরকে রেন তো দেবে না নাই তারপর আমাদেরকে তারা নানান ভাবে হ্যারাসমেন্ট করে এটা শুধু একটা জায়গা না প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের প্রত্যেকটা প্রবাসী কল্যাণ ব্যাংকে কি অবস্থা এবং তাদের কাছে যদি যাই তারা একটা কথাই বলে যে আমরা তো লোন দিচ্ছি মানুষকে কাকে লোন দিচ্ছেন আপনারা একটা লোক দেখেন প্রবাসী যারা ছুটিতে আসছে একটা লোককে যে আপনারা লোন দেখাতে পারেন যে তাকে লোন দিচ্ছেন তারপর আপনারা আমাদেরকে বললেন যে হ্যাঁ লোন দিচ্ছি আপনাদেরকে অসম্ভব আপনারা লোন দেন নাই আমরা ঠিক আছে লোনও আমরা চাই না তোদের লোন তোরাই খা আমাদেরকে সরকারি ভাবে যে প্রণোদন আছে সেই কিসের জনগণ করিডি কার্ড আছে তারপরে আমি যদি ব্যবসা প্রতিষ্ঠান হয়। লোন নিব কেন আমার তো ব্যবসা প্রতিষ্ঠান নাই ওদের লোন নিতে গিয়ে যেটা তাদের কাছে অনেক সব অনেকগুলো দাবি তার মাঝে ব্যবসা প্রতিষ্ঠান দেখাতে হবে আমি যদি একজন ব্যবসায়ী হই তাহলে আমি আপনার কাছে লোন নিব কেন আমি তো প্রবাসী আমার দেশে ব্যবসা থাকবে কি করে তাদের মাথায় জিনিসটা নাই এই এইজন্যই বললাম যে আমাদের দেশের আমলাতান্ত্রিক জটিলতা অনেক বড় তারা এখনো সেই সেইকালে পড়ে আছে আশির দশকে তারা এখন ডিজিটাল জগতে আসতে পারে নাই জননতির শাকাসিনে যে ডিজিটাল বাংলাদেশ সোনার বাংলাদেশ শুধু শুধু নামে মাত্র হইছে কিন্তু কাজে আসলে তারা এখন করতে পারে নাই ধন্যবাদ আপনাকে সাগর ভাই জি জি আমরা অনুসারে শেষ প্রান্তে আপনি ছোট করে তাফসিহান যদি বলতে কথাটা আমি একটু শেয়ার করতেছি যে সতেরো নভেম্বর বাংলা টেলিভিশন আমাদের জাতীয় একটা টেলিভিশনে একটা ভুয়া নিউজ করলো নিউজটা হলো এরকম আমরা যারা প্রবাস থেকে ছুটিতে আসছি আমাদেরকে নাকি গভর্নমেন্ট থেকে লোন দিয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংকের একজন কর্তৃপক্ষ কুমিল্লার জনৈকর নামটা সঠিক খেয়াল নাই উনি বললো ওনার কুমিল্লা থেকে বিশ জনকে দেওয়া হলো আপনার এই ফেস দ্য পিপল প্ল্যাটফর্ম থেকে আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি এই জিনিসটা তদন্ত করবেন আপনি আমাদের অভিভাবক মিথ্যা ভিত্তিহীন কেন বাংলার টেলিভিশনের প্রচার হবে আমাদেরকে নিয়ে এই ধরনের কোন ধরনের লোন আজও পর্যন্ত আমরা পাই নাই আরেকটু বিষয় আমি একটু শেয়ার করতে চাই আমি যখন লোনের ব্যাপারটাই যখন আসছি আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতাটা শেয়ার করি আমি যখন লোনের জন্য আমার কিশোরগঞ্জ জেলা প্রবাসী কল্যাণ ব্যাংকে গেলাম ব্যাংকে যাওয়ার পরে ওই ব্যাংক কর্তৃপক্ষ আমাকে বলতেছে আপনি যদি লোন নিতে পারেন একটা শর্ত প্রথম হলো আপনি বিদেশ যেতে পারবেন না ওকে ফাইন মানলাম আমি বললাম যে হ্যাঁ আমি যাব না তখন বলল যে তখন আমি বললাম যে কি করতে হবে তখন বলল যে আপনি একটা ব্যবসা দাঁড় হবে ট্রেড লাইসেন্স লাগবে ওই ব্যবসার আপনার মূলধন কমপক্ষে তিন লক্ষ টাকা হতে হবে তিন লক্ষ টাকা থাকার পরে আপনার ব্যবসাটাকে আমরা মনিটর করব যদি আপনার ব্যবসাটা নিত্য নতুন চলে তাহলে আমরা বিবেচনা করব আপনাকে লোন দেওয়ার জন্য আরে ভাই আপনাকে তো গভর্নমেন্ট আমাদেরকে যে মেসেজটা দিল সেই মেসেজটা গভর্নমেন্ট জাতির উদ্দেশ্যে দিল আমাদেরকে চার পার্সেন্ট সুদে লোন দেবে সহজ শর্তে ওই জায়গায় অবস্থায় ওই ব্যাংকে থাকা অবস্থায় আমি প্রবাসী কল্যাণ মন্ত্রী জনৈক ইমরান আহমেদ মহোদয়কে আমি কল দিলাম যে স্যার আপনি বললেন আমাদেরকে সহজ শর্তে লোন দেওয়া হবে কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ আমাদেরকে বলতেছে যে আমাদেরকে ব্যবসায় মূলধন দেখাতে হবে আমি তো প্রবাস থেকে আসলাম ছুটিতে আমার আমার যে জমানো টাকাটা ওটা তো আমি শেষই করে ফেললাম আমি তো আপনার কাছে লোন চাচ্ছি সহযোগিতা আমি তো আর আপনার কাছে দায় ধার দেনা চাচ্ছি না আমি তো আমার লোনটা পরিশোধ করতে হবে তাহলে আমি তিন লক্ষ টাকা এই মুহূর্তে লোন কোথায় থেকে পাবো আমি ধরেন একজনের কাছ থেকে ধার দেনা করে তিন লক্ষ টাকা নিয়ে আসলাম নিয়ে আসার পরে দেখা গেল ওই ভদ্রলোককে আমার তিন লক্ষ টাকা দিতে গিয়ে আমার ব্যবসায়ীদের যেই পরিমাণ লাভ হবে ওই লাভটা আমার তিন লক্ষ টাকা ওই ভদ্রলোককে ফার্স্ট দিতে হবে আর উনি আমাকে বললো লোন দিবে তিন থেকে চার মাস পরে আরে ভাই তিন মাস পরে থেকে চার মাস পরে যদি আমার লোন দেন আমার ব্যবসার যে ক্যাপেবল যদি আমার ব্যবসাটা সঠিকভাবে পরিচালিত হয় আমার একটু তিন লক্ষ টাকা ক্যাশ ক্যাবিলিটি হয়ে যাবে তখন আপনি কি আমার লোন দেবেন তখন আপনি আমাকে লোন দেবেন না আপনি আমাদেরকে মিথ্যা আশ্বাস দিচ্ছেন আর কিছু না এই প্রবাসী কল্যাণ ব্যাংক যেটা এটা আসলে আমাদের জন্য কোনো কার্যকর না প্রবাসী কল্যাণ সচিব যেই কথাটা বলছে ফান্ড আমাদের রেমিটেন্সের মাধ্যমে ওই ব্যাংকে দেয় কিন্তু মাননীয় সচিব মহোদয় নাইনটি যদি আপনি অর্থ ফান্ড আমাদের প্রবাসী কল্যাণের জন্য দিয়ে থাকেন তাহলে আজকে পর্যন্ত কেন আমরা একটি টাকাও পাইলাম না আজকে পর্যন্ত কেন প্রবাসী জন প্রবাসী কর্মসংস্থান কর্তৃপক্ষের কাছ থেকে একটা টেলিফোন পেলাম না যে আট মাস হয়ে গেল আপনারা কি অবস্থা আছেন আপনাদের করোনা কালীন ফ্রি করোনা টেস্ট করা হবে আপনারা আসেন এরকম একটা সহযোগিতামূলক সৌজন্যমূলক কথা বলতে পারত আজ পর্যন্ত কিছুই না তাহলে আমরা এই জাতির জন্য জীবনের সম্পূর্ণ যৌবন বিসর্জন করে প্রবাসী আমরা দিনটা কাটাচ্ছি একটা পরিবারকে নিরাপত্তে রাখার জন্য শুধু না আমরা এই বাংলাদেশকে একটি মধ্যম আয় একুশ ভীষণ বাস্তবায়ন যদি মাননীয় প্রধানমন্ত্রী করতে চান একুশ ভীষণ বাস্তবায়নের আপনার প্রথম হাতিয়ার হবে আমরা রেমিটেন্স যোদ্ধারা আপনার টকশোর মাধ্যমে আমি জাতিকে বলতে চাই আজকে বাংলাদেশ এই পর্যন্ত আসছে আমার মতন একজন রেমিটেন্স যোদ্ধা আমার মতন একজন রেমিটেন্স যোদ্ধার অর্থের মাধ্যমে আজকে বাংলাদেশের আয়ের একমাত্র উৎস আমি মনে করি আমরা রেমিটেন্স যোদ্ধারা আপনি যদি দেশ কানাডা সিঙ্গাপুরের সাথে তুলনা করতে চান আমাদের প্রবাসীদেরকে কাজে লাগান আমাদের প্রবাসীদেরকে যদি কাজে না লাগাতে পারেন আপনি একুশ ভীষণ বাস্তবায়ন করতে পারবেন ঠিক আছে কিন্তু একুশ ভীষণের বাস্তবায়নের পরে রূপরেখাটা জাতির জন্য সুনামির আরও আরো ভয়ানক অবস্থা দাঁড়াবে কারণ আমরা রেমিটেন্স যুদ্ধ দ্বারা দেশকে ভালোবাসি আমরা রেমিটেন্স যুদ্ধ দ্বারা দেশকে কিছু দিতে চাই যে রকম আমার পরিবারের জন্য এক প্যাকেট দুধ কিনি সেই রকম আমি মনে করি আমার দেশকে সেই এক প্যাকেট দুধের যে ট্যাক্সটা ওইটা আমি গভর্নমেন্টকে আগে দেব কারণ গভর্নমেন্টকে যদি আমি বাঁচাতে পারি তাহলে গভর্নমেন্টকে আমাদেরকে সহযোগিতা করতে পারে না তাহলে কিসের জন্য আপনি অর্থনৈতিক ফান্ড করেন আর কিসের জন্য আপনি সাতশো টাকার লোন বলেন বা প্রণোদনা বলেন প্রণোদনা শব্দের অর্থ তো হচ্ছে নিঃস্বার্থভাবে দেওয়া আমি একজন কমার্সি স্টুডেন্ট ছিলাম আমি যেটা বলি প্রণোদনা শব্দটার অর্থই হচ্ছে নিঃস্বার্থভাবে দেওয়া তাহলে প্রণোদনা আমাদের কি কোথায় দিলেন আর আমাদের 4% এর লোনটাই কোথায় দিলেন আর আমাদেরকে কিভাবে আমাদেরকে কর্মস্থলে পাঠাবেন ঠিক আছে আপনি আমাদেরকে কর্মস্থলে পাঠানোর চেষ্টা করতেছেন ফাইন কিন্তু চেষ্টাটা যদি আমাদেরকে অবগত না করেন আমরা তো আপনাদেরকে টেলিফোন করি আমাদের নিজের টাকা খরচ করে প্রবাসী মন্ত্রী মহোদয় সে করোনা পজিটিভ ফাইন আল্লাহ তাকে সুস্থ করুক আমরা মালয়েশিয়ান প্রবাসীরা তার জন্য দোয়া করি সে একজন ভালো মানুষ পররাষ্ট্রমন্ত্রী মহোদয় সে একজন ভালো মানুষ কিন্তু আমরা যখন ফোন করি আমরা তো আপনাদেরকে ফোন করি না ওইদিকে দেশের এই সমস্যা হয়ে যেতে সেই হয়ে যাচ্ছে এগুলো আপডেট জানার জন্য আমরা ফোন করি আমরা কর্মস্থলে যাওয়ার জন্য আমাদের কি কোনো গুড নিউজ আছে কিনা আমরা যদি কর্মস্থলে যেতে পারি আপনারাই সেটা সুফল ভোগ করবেন আমার পরিবার সুফল ভোগ করবে না আপনি দেশের পররাষ্ট্রমন্ত্রী আপনি সবার আগে সুফল ভোগ করবেন কিভাবে সুফল ভোগ করবেন আমি সেটাও বলি আপনি যখন এর কাছে যখন ওয়ার্ল্ড ব্যাংক যখন একটা জরিপ দেবে সেই জরিপ যখন মালয়েশিয়ানরা এত মিলিয়ন রিঙ্গিত এত মিলিয়ন টাকা বাংলাদেশ সরকারের অর্থ মূলধন ফান্ডে জমা দিছে তখনই কিন্তু বহির্বিশ্বে আপনার আপনি পররাষ্ট্রমন্ত্রী আপনি প্রবাসী মন্ত্রীকে কিন্তু গোল্ড মেডেল দিবে কিন্তু আপনি যদি আমাদের আমাদেরকে সহযোগিতা না করেন সহযোগিতার হাত না বাড়ান বর্তমান প্রেক্ষাপটে এই জাতির কি দুর্দশা আসবে আমরা সেটাও ভাবতে পারি না আমাদের একটাই চাওয়া আপনাকে ধন্যবাদ আমরা যাতে বিনা শর্তে সহযোগিতা পেতে পারি আমরা যাতে আমাদের সকর্মস্থলে যেতে পারি তারা যেন কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করে যাদের বিশার ভ্যালিডেট শেষ হয়ে গেছে তাদেরকে বিশার রি এন্ট্রির মাধ্যমে তাদেরকে পাঠানো হয় এবং বিশেষ একটি রিকোয়েস্ট আমাদেরকে অতি দ্রুত আমাদের কর্মস্থলে পাঠানোর জন্য বাংলাদেশ বিমান কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো আপনারাকে চার্টার ফ্লাইটের মাধ্যমে হলো আমাদেরকে কর্মস্থলে পাঠানোর ব্যবস্থা করেন আপনি যদি সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত এই মুহূর্তে গভর্নমেন্ট না নেয় তাহলে আমাদেরকে ও আপনি যদি আমি যদি চিৎকারই না করি তাহলে মা একটা গ্রামে একটা প্রবাদ আছে যদি আপনি চিৎকার না করেন তাহলে মা তো দুধ দেয় না তাহলে আপনি চিৎকার না করলে আজকে আপনি আমাদের অভিভাবক আপনি চিৎকার করতে হবে মালয়েশিয়া সরকারের কাছে যে আমাদের আমার ওয়ার্কার গুলোকে আপনারা নেন আমাদের ওয়ার্কার আপনারা নেন আমাদের যারা বস আছে আমাদের যাদের কোম্পানি আছে সেই কোম্পানি গুলো আমাদেরকে নিতে যে কোনো মুহূর্তে রাজি সরকার যদি আজকে বলে যে আমাদের আমার ওয়ার্কার গুলোকে আপনারা কাজে লাগান আমার ওয়ার্কার যদি আজকে কাজে না লাগান তাহলে এই ওয়ার্কার গুলো আমরা অন্য দেশে দিয়ে দিব একটা সিম্পল একটা ভয়ও তো দেখাতে পারে তাহলে মালয়েশিয়া আজকে এই পর্যায়ে আসার একমাত্র অবদান মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী যে ওই জনৈক্য উনি বললো মাহাতির মোহাম্মদ বললো মালয়েশিয়ার আজকের এই রূপরেখার চেঞ্জের একমাত্র বাংলা বাংলা বাংলাদেশি শ্রমিকদের জন্য তাহলে এটা আমার বাংলাদেশের জন্য সুনাম আজকে যদি আপনি মালয়েশিয়ার গভর্নমেন্ট বলেন যে দ্রুত নেন তাহলেই তো আমরা দ্রুত যেতে পারি আমাদের কোম্পানিগুলো আমাদের বসগুলো আমাদেরকে নেওয়ার জন্য আপনাদের কথা আপনাদের কথা যথেষ্ট আপনি আপনি সঠিক দাবি রেখেছেন আমি এর আগে বলেছে কামরুল হাসানও বলেছে আপনাদের দাবিগুলি যথাযথ জায়গাতে পৌঁছানোর জন্য আসলে যেটা প্রয়োজন সেটা হলো আপনাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা যেটা আপনারা সংগঠন করেছেন সেখানে তিরিশ হাজার যে সদস্য কথা বলেছেন সেখান থেকে যদি তিন হাজার সদস্য নিয়েও আপনারা সাথে কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে করে যদি আপনারা ব্যবস্থা নেওয়ার জন্য প্রবাসীদের বন্ধুদের প্রবাসী প্রবাসীদেরকে যথেষ্ট গুরুত্ব দিই দিয়ে দিচ্ছে আমরা যতটুকু জানি কারণ হলো বর্তমান যে রেমিটেন্সের প্রবাহ সেটা সরকারের অর্থনীতিকে অনেক 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 ডেভেলপ করছে অনেক রোবাস্ট করছে তা আমি অনুষ্ঠানের শেষ প্রান্তে দয়া করে যারা অনুষ্ঠানটি দেখছেন আপনারা অবশ্যই আপনাদের নিজেদের টাইম লাইন শেয়ার করবেন দ্য পিপলের সাথে থাকবেন আমার শেষ একটি আবেদন সরকারের প্রতি যারা রেমিটার যারা রেমিটেন্স যোদ্ধা বলা হয় আমি আসলে যোদ্ধা এই ধরনের শব্দ শব্দকে আমি গুরুত্ব দিতে চাই না কারণ আসলে রেমিটেন্স যোদ্ধা বলতে মুক্তিযোদ্ধার যদি আমরাকে আমরা একটা কন্টিনিউয়েশন সিমিলারিটি রেখে আমরা যোদ্ধা বলি আসলে সেই যোদ্ধা বলতে ন্যূনতম গুরুত্ব ন্যূনতম রেসপেক্ট ন্যূনতম সম্মান বোধ আমরা প্রবাসীদেরকে দেই না সুতরাং এগুলি জাস্ট কথার কথা বলা হয়ে থাকে আমি সাধারণ মানুষ বা যারা প্রবাসীরা আমাদের এখানে দেখছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই এবং সরকারের উদ্দেশ্যে বিশেষ করে বলতে চাই আমি নিজেও একজন প্রবাসী সরকারকে বলবো একমাত্র আপনার যে সোর্স অফ ইনকাম যেটা বিদেশ থেকে আসে সেখানে আপনার ন্যূনতম কোনো ইনভেস্ট নেই আজকে যারা এখানে আছে তারা সবাই বিশেষ করে মিডল ইস্ট বলেন মালয়েশিয়া বলেন অন্যান্য দেশগুলি কোরিয়া বলেন ইউরোপ বলেন নিজেদের উদ্যোগে নিজেদের খরচায় জীবন প্রাণ জীবনকে বাজি রেখে একদিকে এক হাতে মৃত্যু আরেক দিকে তাদের জীবন এই অবস্থাতে তারা কোনো রকম নিজের জাস্ট দেহটিকে বিদেশে কোনো একটা দেশে নিয়ে ঢুকে যে মালয়েশিয়াতে এরকম ঢুকছে এরপরে কি করছে আর তারা জীবন মৃত্যু তুর আরেকটি সংগ্রামে লিপ্ত হচ্ছে সেখানে গিয়ে সকাল দুপুর রাত না খেয়ে না দিয়ে বাংলাদেশের অর্থ করছে কেন শুধুমাত্র নিজের সংসারকে লালন করার জন্য আমি বলতে চাই সরকারের কাছে আপনারা আপনাদের কাছে তেমন কিছু চাওয়া নেই এই যে তিরিশ হাজার এখানে যারা মালয়েশিয়া ফেরত রয়েছে এরা যদি না যেতে পারে তিরিশ হাজার মানুষ বেকার হয়ে যাবে সরাসরি এই দায় দায়িত্ব সম্পূর্ণ বাংলাদেশের উপরে পড়বে সম্পূর্ণ আপনার সরকারের উপরে পড়বে এই মালয়েশিয়ার প্রবাসী যারা তিরিশ হাজার প্রবাসী এখন আত্মনাট করছে করছে আহাজারি করছে তারা যদি মালয়েশিয়া যায় না তারা বাংলাদেশের জায়গা ভোগ দখল করবে না পানি ভোগ করবে খাবে না অন্যান্য খাবার ভোগ করবে না জায়গা সম্পত্তি ভোগ করবে শুধুমাত্র নিজের দেহটাকে নিয়ে মালয়েশিয়াতে থাকবে আর অর্থপ্রেরণ করবে বাংলাদেশে আর যদি তার থেকে যায় বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বলতে চাই তাদেরকে খাবার থেকে শুরু করে তাদের বাসস্থান থেকে শুরু করে তাদের সামাজিক নিরাপত্তা থেকে শুরু সব কিছু আপনাকে দিতে হবে সুতরাং এই ছোট্ট ভুলের কারণে আমরা এত বড়ো রিস্ক নেওয়াটা উচিত নয় কারণ এই তিরিশ হাজার মানুষের কর্মসংস্থান যদি আমরা ফিরিয়ে দিতে পারি ছোট্ট আপনার একটি ছোট্ট প্রচেষ্টায় হতে পারে ছোট্ট চেষ্টা হতে পারে তাদের একটি বিশাল কর্মসংস্থানের ব্যবস্থা আমি সবার কাছে বলবো এ শুধুই সম্ভব সবাই যদি ঐক্যবদ্ধভাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি সবাইকে অনেক ধন্যবাদ দর্শক যারা দেখেছেন কামরুল হাসান ভাই আপনাকে ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য সাইফুল সাগর ভাই প্লিজ আমাকে যে লাস্ট 30 সেকেন্ড একটু দিতে আমি একটু কথা বলতাম 30 সেকেন্ড দেওয়ার মত না প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে আপনি 5 সেকেন্ডে যদি বলেন দয়া করে আচ্ছা 5 সেকেন্ড শুধু এতটুকু বলতে চাই আপনার ফেজ দা পিপল যে টক শো আজকে আপনাকে আমরা আমাদের প্রবাসী বন্ধু সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনি আমাদের যুদ্ধের সাথে সামিল হয়েছেন আমাদের কথা আমাদের দুঃখ দুর্দশার কথা আপনার এই চ্যানেলের মাধ্যমে আমরা বলতে পারছি জানি না এটা কোনো সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা কান পর্যন্ত পৌঁছাবে কিনা তো সেটাও জানি না তারপর আপনি আমাদের সাথে আমাদের যুদ্ধে সামিল হয়েছেন এই জন্য আমাদের আবারও আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে এটা আমার নৈতিক দায়িত্ব আমি মনে করি এবং সবার দায়িত্ব যারা এই অনুষ্ঠানটি দেখছেন এই মালয়েশিয়ার থেকে ফেরত তিরিশ হাজার প্রবাসীদের পাশে দাঁড়ানোর দায়িত্ব আমার আপনার আমাদের সকলের দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী যে কোনো অনুষ্ঠান আমি প্রতিদিন অনুষ্ঠান করে থাকি সে কোনো সেই অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করছে ভালো থাকবেন সবাই